আমি কিছুতেই ভেবে উঠতে পারছি না কেমন করে এই ঝড় বৃষ্টি রাতে আমি শীতলপুর গ্রামের হেলথ সেন্টারের ঠিকানা খুঁজে পাবো। হ্যাঁ, আমি কিছুতেই ভেবে উঠতে পারছি না। বিদ্যুতের চমকে যতদূর দৃষ্টি যাচ্ছে শুধু সাদা কুয়াশার মতো, বৃষ্টির দেওয়াল ছাড়া আর কিছুই নজরে পড়ছে না। আশেপাশে জনপ্রাণী বলতে কেউ নেই। কটা বাজে দেখি, ও মাই গুডনেস, রাত্রি 10:30। তার মানে এইরকম ভাবে বৃষ্টি চলতে থাকলে সারাটা রাত আমাকে বাস স্ট্যান্ডে কাটতে হবে। শীতলপুর হেলথ সেন্টারে নতুন ডাক্তার, কাল থেকে জয়েন করছি। আমি এই শীতলপুর হাসপাতালের নতুন ডাক্তার, ডাক্তার গৌরব চ্যাটার্জি। মানে শীতলপুর গ্রামের মানুষের হয়ে আমি আপনাকে বরণ করে নিয়ে যেতে এসেছি। কি বলেন, আপনি আমাকে বরণ করে নিয়ে যেতে এসেছেন? সেই নারীকে আপনি বলে সম্ভাষণ জানানো, নমস্কার জানানো কি আমার অন্যায়? আচ্ছা, আপনার পরিচয় পেলাম। নতুন ডাক্তার হয়ে এসেছেন, গ্রামের মানুষের উপকার না করে যদি প্রাইভেট চেম্বার করে গরিব মানুষের পকেট কাটার ধান্দা করেন, তাহলে পশ্চিমের রাধা কিন্তু আপনার গলাতে করে ফুলের মালাটা খুলে নিয়ে তার বদলে খুঁটার মালা ছড়ায় দেবে। তাই যে মালাটা আমি নিজের হাতে পরাই দিলাম তার সম্মান তারা রাখার চেষ্টা করবে না? চলেন, চলে এসো বিলাসবাবু। আর একটু হলে আমার বাপের
পাকুল তোরে আর পানে দিও সুরজনি ডাকে দিয়ার পাতে ছানি রে পাকুল দরিয়ায় বুঝি ফুল নাই কিন্তু তুমি কাজ কেন রাধা মাল কামাবে মাল সবাই ঠান্ডা যাচ্ছে ডাক্তারটার অনেক টাকা খাইছিল এমনি করে হাসপাতালের গরিব মানুষগুলো হাসপাতাল থেকে ছুটি করায় দিত তারপর সন্ধ্যাবেলা নিজের বাড়ির চেম্বারে ডেকে তাদের পকেট থেকে টাকা রোজগার করত টাকা তারপর তারপর আর হাসপাতাল থেকে ফিরে এসে ফান্টু সময় সব কথা বললাম শুনে শোনা আমার মাথা রক্ত গেল গরম হয়ে সন্ধ্যাবেলা ফান্টুসের সঙ্গে নিয়ে গেলাম সেই ডাক্তারের চেম্বারে গিয়ে বললাম আয় সারা ডাক্তার আমি আমি এ ভুল হয়ে গেছে গো একবার সত্যি সত্যি বলেছিলাম বলেছিলাম এই শালা ডাক্তার তিন কুলে যার কেউ নেই এসে সন্ধ্যাবেলা তোমার বাড়ির চেম্বারে গিয়ে অসুখ সারানোর টাকা পাবে কোথেকে বলেছিলাম হাসপাতাল থেকে যখন ছুটি করা দিয়েছো তখন খাওয়া দাওয়া চিকিৎসা সব খরচা তোমার দিতে হবে গ্রামের মানুষ তো আমার পাশে ছিল ব্যাস সব সমস্যার সমাধান হয়ে গেল কি হলো কি হলো দিন সকালবেলা ঘুম থেকে উঠে শুনি হাসপাতালের ডাক্তার ওই শালা ডাকাতটা গ্রাম ছাড়া ভালো সেই থেকে আমি আর ফান্টাস দা একসঙ্গে রয়ে গেলাম ও হলো আমার দাদা আমি হলাম ওর বোন সারাদিন শুক্রাঞ্জন মাস্টারবাবুর বাড়িতে কাজ করি আর সন্ধ্যেবেলা গ্রামের মানুষের উপকারে লাগি তারপর গেলাম তো হয়ে বাড়ি ফিরে মাটির গায়ে কাঠের উনুনে হাড়িতে দুজনের ভাত চাপায় দিয়ে উঠোনে পাতার তালপাতার মাদুরা শরীরটারে আড়ায় দিয়ে আকাশে চাঁদের দিকে চেয়ে ফান্টাসের সাথে গপ্প করি কত সুখ দুঃখের গপ্প তারপর সেই হাড়ির ভাত রান্না হয়ে গেলে ফান্টু সেই গরম ভাত থালায় ঢেলে একটুকু পেঁয়াজ একটু কাঁচা লঙ্কার একটা সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে তোমার মুখের সামনে ধরে বলতো এই নে বোন খেয়ে নে খা কর আমি ঘুম চোখে সেই নুনটার মাথা ভাত চেয়ে থাকতাম আর ফান্টু তো গেল তো ভাঙা ঘরে চাঁদের আলো অভাব নূতন ছায়ার মতো জুড়িয়ে তবু ছায়ার মতো জড়িয়ে তবু অবুঝু দুটি মন শীতলপুরে আমার জায়গা পানু চ্যাটার্জির বাগান বাড়িতে বেড়াতে এসেছে তো কোথায় এসে বললাম রে বাবা এটা বাগান বাড়ি না জমির বাড়ি না ভুল ভুলাই আর ওই শালা রোগ আমাকে এদিকে পাঠিয়ে বলে যান শালা বাবু যান একটু পরে ওই ঘরেই বসবে নাচ গানের আসর কলকাতার বউবাজার থেকে লবণ দলতিকা ভাই এসেছে মুজ্র করতে উড়ে বাবা রে কোথায় এসে বললাম রে বাবা বলে রোগ রঘুরে ধর্মের বাপ আমার একবার দেখা দে বাপ একবার দেখা দে কি হলো পাশের ঘরে কারা যেন কথা বলছে দেখি তো ওরা কারা এই যে দেখছি দুজন মেয়ে ছেলে জামা কাপড় ছাড়ছে জানিস আমি কে
আমি কলকাতার বউবাজারের খাঙ্গানি নাচনেওয়ালি গানেওয়ালি লবঙ্গ লতিকা বা সুগরঞ্জন মাস্টারকে বলেছো যাও কি কে যাও কে রাধা না আপনার মাথার উপর
তোমার আগে সাহস ফেলে করতে গেছে রাধাই শীতলপুরের বিষ কাটা রাধা আমার পশ্চাতে বংশদণ্ড আরে প্রকাশ্য রাস্তা আমার একমাত্র ছেলে রমণকে চড় মেরেছে ওই রাধা কি ইনকার করলো আরে সবে সাহস করছে সুগরাজের মাস্টার শালা কথাটা শোনার পর থেকে আমার মাথার ভেতরটা করে দাউ দাউ করে চলছে নিয়ে আরো বড় বেড়েছি হাসপাতালে নতুন ডাক্তার আসার পর থেকে আমি বিলাস করলু আমার চোখে ফাঁকি দিবি তোরা জানেন পানুবাবু ওই মেয়েটার সঙ্গে নতুন ডাক্তারের নিখাত ইন্টারভিউ চলছে তাহলে ইন্টারভিউটা একটু গরম জল ঢেলে দুটো করে পুড়িয়ে মারো না শালা সব ঝামেলা চুকে যা হাত হাত পানুবাবু এত মাথা গরম করবেন না এই বয়সে এত মাথা গরম করলে হিতে বিপরীত হয়ে যেতে পারে ওরে অচম্পা চল আজ কোথার নিজর করা হবে না আমার মনে হয় মাসি বাবুর মাথা ঠান্ডা করে একটাই দাওয়াই আছে নাচ আর গান গান আর নাচ কি বাবু আমি ঠিক বলিনি চমৎকার চমৎকার এই জায়গা মানে চম্পান জিনিসটা দিকে আমার তুই ঠিক বলেছিস চম্পানানি তুই ঠিক বলেছ জামাই বাবু গলায় দুবে কারণ সুদা ঢেলে নিন লবঙ্গ লতিকার চম্পানানি নাচে ছন্দে গায়ের গন্ধে মাতোয়ারা হইয়া দেখবেন সব আগুন নিবে আপনার মাথার ভেতরটা রেফ্রিজারেটরের জলের মতো একবার ঠান্ডা হয়ে গেছে তুমি বলছো রসময় গলায় মোট ঢাললে নাচ গান শুনলে মাথার ভেতর গরম রক্তটা ঠান্ডা হবে এই লবঙ্গ লতিকার গানের গমকে আর ওই চম্পার নাচের ঠমকে জাদু আছে গো পানুবাবু জাদু আছে আমি সে জাদু দেখেছি তাহলে দাও বোতলটা আমার হাতে দাও এই বোতলের অমৃতে শুকিয়ে যাওয়া গলাটা একটু ভিজিয়ে নি কি দিন কাল পড়লো আরে তুমি ওখানে সঙ্গে মতো দাঁড়িয়ে কি করছো যা করতে বললাম করবে যাও করবো পানুবাবু করবো ওই রাধার সঙ্গে নতুন ডাক্তারের পীড়িতের কাঁটা গাছটাকে উপড়ে ফেলবো নাহলে সারা জীবন ধরে সেই কাঁটা আঁচড়ে আমাদের সকলকে রক্ত ছড়াতে হবে রক্ত শুধুই রক্ত বিলাস আপনি চিন্তা করবেন না পানুবাবু আপনার ছেলের অঙ্গনের গালে চড় মেরে রাধা জিয়া আগুন জ্বালিয়ে দিয়েছে সে আগুনে রাধা আর সুবরঞ্জন মাস্টার আর হাসপাতালের নতুন ডাক্তার পুড়ে মরবে মনে রেখো সময় কিন্তু চব্বিশ ঘন্টা হয় রাধাকে আমার ছেলের কাছে ক্ষমা চাইতে হবে তা নাহলে বুঝতে পেরেছো দিনকাল কি পড়লো পেরেছি পানুবাবু পেরেছি আমি চলি চিন্তা করবেন না আপনার কাজ হাসিল হয়ে যাবে হাসিল একেবারে হাসিল বলো লতিকা ভাই বলছিলাম একটু আগে রাধা নামের মেয়েটিকে গ্রাম ছাড়া করার কথা বলছিলেন না আচ্ছা ওই মেয়েটিকে কোনোভাবে একবারের জন্য কি এ বাড়িতে আনা যায় না কেন 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 মেয়েটা আমার মামারা ভাগনা গায়ে চড় মেললো আর তুমি কি লাগবে এ বাড়িতে আমার আনতে চাইছো চাইছি চাইছি শালা বাবু ওই পানুবাবু তো একটু আগে বলছিলেন তাই আচ্ছা পানুবাবু মেয়েটিকে দেখতে কেমন শরীরে মাংস টাংস আছে তো ফর্সা না কালো বেটে না লম্বা যদি সুন্দরী হয় তাহলে তাহলে সোনালি মাছটাকে হাত ছাড়া করবেন কেন তুমি কি বলতে চাও পরিষ্কার করে বলো তো লতিকা ভাই বুঝতে পারলে না তাই না শালা বাবু ওরে বাবা তুমি হবে বাবা আর আমি হব মা বুঝতে পারলে না ওরে বাবা আমাদের লাইনে নতুন মেয়ে ছেলের খুব কদর তো পানু বাবু যদি ওই মেয়েটিকে আমার সামনে এনে দাঁড় করিয়ে দেন তাহলে ওকে আমি কায়দা করে নিয়ে যেতে পারি তার মানে রাধার সঙ্গে আমাকে একটু অভিনয় করতে হবে কি পানু বাবু বলুন পারবে 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 না এর জন্য কত টাকা দেবে তুমি আমাকে বাবার অভিনয়ের জন্য আমাকে কত দেবে মা শালা বাবু এখন কি বললে গো তুমি রোজ রোজ লুকিয়ে আর তোমাকে দেখতে হবে না ওই যে ওই যে চম্পার জাদু কাঠিটা তুমি সবসময় দেখতে পাবে পানু বাবু বলুন হিসেব রফা করে একটা আক্তারি গজলে গলা ভেজায় বেশ রাধার সঙ্গে তোমার আমি মোলাকাত করিয়ে দেব এতে এক ঢিলে দুই পাখি মুর না তিন পাখি মুর এক রাধা শীতলপুর ছাড়া হবে দুইয়ের সুখরঞ্জন মাস্টারের মুখে চুন কালি পড়বে হাসপাতালের নতুন ডাক্তারের ওই পরিবারের মতো ডানা দুটো কাটা যাবে বিড়িটের খাঁচা থেকে নতুন ভালোবাসা পাখি রাধা ফুড়ুক করে উড়ে পালা শীতলপুরের বুকে রাজা হয়ে বসে থাকলে আমার যায় ও পান চা তুলছে তারপর তারপর পলিটিক্সের লাইট ধরেন রক্ত চোষা বাদুর হেন গ্রামের সমস্ত রক্ত চুষে চুষে খাবে আমার ওই জামাই বাবু জামাই বাবু আমি ঠিক বলিনি ঠিক মানে
আরে 100% ঠিক রে শালা শালা বাবু কি দিন কাল পড়লো কারে বলি আর মনের কথা কারে বলি আর এমন করে ছিঁড়ল কেনে একতারাটার তার এমন করে ছিঁড়ল কেনে একতারাটার তার আমি হলপ করে বলতে পারি তুই যদি গ্রামের ছেলে না হয় শহরের ছেলে হতিস তাহলে গায়ক হিসেবে একদিন তোর বিরাট নাম হতো বদলে গেছে মাস্টারমশাই এখন যে তার ফুলের মতো গন্ধ দেয় এখন যে তার ফুলের মতোই গন্ধ দেয় কাজ শীতলপুরের মাটিতে দাঁড়িয়ে রাধার মতো মেয়েদের উপর চড়াও হবে না রঙন তুমি তুমি এখানে কেন এসছো ক্ষমা চাইতে এসেছি স্যার বাবার কানে তুলে দিয়েছে বাড়ি ফিরতে বাবা আমাকে বললো ওর
অসভ্য জনমত ছেলে, তোর জন্য কি আমাকে শীতল পরে মানুষের সামনে মাথা হেঁট করে চলতে হবে? কি দিন কাল পড়লো, রাজার কাছে তোকে ক্ষমা চাইতে হবে। কালাতি কালাতি আমাকে ঘাড় ধাক্কা দিয়ে মারতে চেয়েছিল। বাবা বলেছে, মাস্টার মশাই রাধা, তুমি যদি ক্ষমা না করো তাহলে তোকে ত্যাজ্য পুত্র করবো, আর কোনো বন্ধুর মুখ দেখবো না। কি দিন কাল পড়লো, তোমার বাবা পানু চাটুর জেলে কি হুকুম দিয়েছে 24 ঘন্টার মধ্যে রাধাকে শীতলপুর গ্রাম ছেড়ে চলে যেতে হবে? ওই বিশ্বাস করার কথা বিশ্বাস করবে না মাসে মাসে, বিশ্বাস করুন রাধার উপর বাবার কোনো রাগ নেই। বাবা বলেছে, গ্রামের মানুষের ভালো মন্দ খোঁজ নিয়ে তাদের বিপদে ঝাঁপিয়ে পড়া সকলের কর্তব্য। তা রাধা যদি সে কর্তব্য করেই থাকে তাহলে তো গ্রামের মানুষের উপকার হবে। সে কি রকম বন্ধু আপনার বাবু পানি চাটু, যে রাতারাতির অপকর থেকে বাল্মীকি হয়ে গেলেন নাকি? আরে কেন হবে না, ওই বিলাস কাকুর মতো লোকের এত দিন রাত রাধার বিরুদ্ধে কথা বলে বাবার মন নিশিয়ে দিয়েছে। কি বললে? বিলাস বিলাস রাধার বিরুদ্ধে কথা বলে তোমার বাবার মন বিষিয়ে দিয়েছে? হ্যাঁ মাস্টার মশাই। সে কি? কিন্তু আমার বাবা, আমার বাবা কি বোকা? দূর বিলাস কাকু বললো আর বাবা মিতে বিশ্বাস করে নেবে? সেই জন্যই তো, সেই জন্যই তো আমাকে রাধার কাছে আপনার কাছে ক্ষমা চাইতে পাঠিয়েছে। বলছো তুমি তোমার বাবা? হু, আর একটা কথা বলতেই ভুলে গেছি, কলকাতা থেকে একজন সাংবাদিক বাবার কাছে এসেছে, এই শীতলপুর হিসেব এখান থেকে বের করতে চায়। তা আপনি কি জানেন শীতলপুরের সমাজসেবী হিসেবে বাবা সাংবাদিককে রাধার নাম বলেছে? হাসপাতালে নতুন ডাক্তার গৌরব চ্যাটার্জির ইন্টারভিউ নেবার ব্যবস্থা করে দিয়েছে। সেই ইন্টারভিউতে নতুন ডাক্তার বাবু পানু চ্যাটার্জির ক্যাচাক করে দিয়েছে। রাধা কি রাধা, তুমি এখানে কি ব্যাপার মাস্টার বাবু? শোন মানে এবারে ঢুকতে দিলে কেন? যে গ্রামের মেয়ের সম্মান নিয়ে টানা হেঁচা করে তার মতো একটা পায়খানার পোকাকে এবাড়িতে ঢুকতে দিয়ে এবাড়ির মাটিটাকে অপবিত্র করে দিলে কেন গো মাস্টার বাবু? না না রে দাদা, বিশ্বাস কর আমার জন্য কোনদিন শীতলপুরের মাটি অপবিত্র হবে না। তুমি বিশ্বাস করলে, বিশ্বাস না করার কি আছে? ওরে তোর পা ছুঁয়ে ক্ষমা চাইলে আমার এই কুলাঙ্গার ছেলে রঙ্গনের পুণ্য অর্জন হবে রে দাদা। মাস্টারমশাই, নুড়ি ভেবে আপনাদের মতো হিরেকে এতদিন আমি অবহেলা করেছি, যারা মানুষের জন্য এত ভাবে, মানুষের ভালোবাসা থেকে তাদের যে শুনিয়ে দেওয়া যায় না এই ধারণা আমার ছিল না। এতদিন শীতলপুর গ্রামে আছে, অথচ এই গ্রামের মানুষের এতটুকু শ্রদ্ধা এতটুকু ভালোবাসা আমি আদায় করতে পারিনি। কি দিন কাল পড়ল, অর্থের প্রাসাদে বসে, অর্থের প্রাসাদে বসে শুধু মানুষের অভিশাপ কুড়িয়েছি। আর আপনারা, বিশেষ করে আপনারা আদর্শ অনুপ্রাণিত এই রাধা শীতলপুরে নয়নের মণি হয়ে বসে আছে। কি দিন কাল পড়ল, ক্ষম করে দিন মাস্টারমশাই, আমাকে আর আমার ছেলেকে তোরা ক্ষমা করে দে রাধা। আচ্ছা পানু বাবু, আপনি কি কোনো যাত্রার দলে নাম লিখিয়েছেন? তার মানে? না, এমন সুন্দরভাবে গুছিয়ে গুছিয়ে ডায়লগ ঝাড়ছেন তো তাই। আন্টুল, কোন সঙ্গে ভাবে কথা বলছিস কেন? যা তুই রান্নাঘরে যা, আর যাবো না ভাগ্যস, তুমি রান্নাঘরে যাও, আর পরে তো কষ্ট করে আমাদের জন্য একটু গরম চা করে নিয়ে আসো। কি দিন কাল পড়লো, চা খাবি রঙ্গ? না না না, আমার এখন কিচ্ছু ভালো লাগছে না, যতক্ষণ রাধা আমাকে ক্ষমা করে দিচ্ছে ততক্ষণ আমি কিচ্ছু খাবো না, বাড়িতে গিয়েও কিছু খাবো না। ভগবান, কি হয়েছে বাবা, বাড়ির সামনে এত লোকজন কি হলো? লোকজন মানে? মানে আমি আমি গ্রামের লোকজনদের বলেছি যে রাধার মাস্টারমশাইয়ের সঙ্গে আমার সব গোলমাল মিটে গেছে, তাই কৌতূহল বসে বাড়ির সামনে জমায়েত হচ্ছে। কি দিন কাল পড়লো। তাই বলুন, কিন্তু তুই কলকাতার মেস বাড়ি ছেড়ে গ্রামে ফিরে এলি কেন মেঘনা? জানো বাবা, কলেজের হোস্টেলে 15 জন ছাত্রী হঠাৎ ম্যালেরিয়া জ্বরে অসুস্থ
যাচ্ছি কি? বাস কলেজ এক সপ্তাহ জুড়ে ছুটি। সাইকেল ছুটি কাটবে বাড়িতে চলে এলাম, এই এক সপ্তাহ আমি ছুটি আনন্দ করবো, যেখানে খুশি সেখানে ঘুরে পাবো। এই দাদা তুই আমার কোম্পানি দিবি তো? এবারে রান্না বান্না সব ফান্টুসি করছে। তাহলে তো একদিন এসে ফান্টুসের হাতের রান্না খেয়ে যেতে হয়, কি বলেন মাস্টারমশাই? নিশ্চয়ই নিশ্চয়ই, এতদিন পর সব বিভেদ ভুলে যখন এক জায়গায় মিলিত হতে পেরেছি তখন আপনি ওই বাড়িতে আসবেন, আমরাও আপনার বাড়িতে যাব। শোন, ওই হাসপাতালে হেক্লার গিলাসের কথা শুনে মাস্টারমশাইকে আমরা কত ভুল বুঝেছি সেটা বুঝতে পারছিস? এই রাধাকে আর মাস্টারমশাইকে শত্রু ভেবে আমরা কত অপরাধ করেছি সেইটা বুঝতে পারছিস? এই দিন কাল পড়লো। বলুন, শুনো বাবা, ওই বিলাস কলকে কিন্তু ছেড়ে দেবো। শিখি বাবা, যে জলে বর্ষিতে কথা টোপ ফেলে পানু চাটুর চেপে অপেক্ষা ছিপ নিয়ে সারা জীবন চাকর পাখির মতন তাকিয়ে বসে থাকতে হবে। ওই পানু চাটুর চাপ চোখে দৃষ্টি কালটাও না বুঝতে পারলেও রাধা খুব ভালো করে বুঝতে পারে, কারণ মানুষ আর জানোয়ারের তফাৎটা রাধা খুব ভালো করে জানে। সেই থেকে বলছি গুরুজনদের সম্মান দিয়ে কথা বলবি। দু বছর হলো অনেক শীতলপুরে এসছেন, আমরা কেউ কোনোদিন কারো বাড়িতে যাইনি। আজ উনি নিজে প্রথম যখন আমার বাড়িতে এসছেন তখন তাই আপনি কিছু মনে করবেন না পানুবাবু, আমি রাধার হয়ে আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। না 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 না, আমি কিচ্ছু মনে করিনি, কিচ্ছু মনে করিনি। রাধা তো আমার মেয়েরই মতো, কে দিন কাল পড়লো। তুমি বেশি বাড়াবাড়ি করে ফেললি রাধা, তোকে আমরা ভালোবাসি ঠিক, কিন্তু ভুলে যাস না তুই এবারের কাজের মেয়ে। কি বলে, কাজের মেয়ে? হ্যাঁ, আমি তো কাজের মেয়ে। না না না, মানুষের জন্য কত কাজ করে গেছে তাই বলে ওনাদেরকে একটু কাজের লোক বলে? এই শীতলপুরে মানুষের জন্য রাধা যেভাবে কাজ করে তারপর কাজের মেয়ে বলে ওনার দুঃখ দেবে না মেঘা দেবী? কি হলো, ঠিকই তো বললাম, ঠিকই তো বললাম। তখন থেকে শুনছি যে মেঘনা দেবী মেঘনা দেবী করছিস। তো কি করবো, মেঘনার দিকে দেখলাম বলে তুমি তো মাথা ঘুরিয়ে দিলে। আরে তোরা এক গ্রামে থাকিস, মেঘনা তোর বন্ধুর মতো, এখন থেকে ওকে নাম ধরে মেঘনা বলে ডাকবে। এই দেবী টেবি বললে না কিরম পর পর মনে হয়, কি দিন কাল পড়লো। তাহলে আসি মাস্টারমশাই। ও হ্যাঁ, একদিন সন্ধ্যাবেলা চলে আসুন না আমাদের বাড়িতে। একদিন কেন বাবা, পরশুই তোমার জন্মদিন, ওই দিন চলে আসুন না, সবাই মিলে বেশ হইচই করা যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে তো খুব ভালো হয়, খুব ভালো হয় মাস্টারমশাই। পরশু সন্ধ্যাবেলা আমার ছেলে রঙ্গনের জন্মদিনে আপনাদের সবান্ধব নিমন্ত্রণ রইল। আজ আসি, এই দিন কাল। হ্যাঁ বলছিলাম চা খেয়ে যাবেন? না না, নাস্তা কাস্তা ওই দিন একসঙ্গে খাওয়া হয় রঙ্গন। পরশু সন্ধ্যাবেলা আসছেন কিন্তু। রাধাকে সঙ্গে নিয়ে চললাম মাস্টারমশাই। প্রণাম করতে হবে না, প্রণাম করতে হবে না। দুঃখ করো না রাধা, মাস্টারমশাই তোমাকে খুব ভালোবাসেন, তাই সেই অধিকারে তোমাকে তিনি শাসন করেছেন। তুমি চোখের জল ফেললে উনি খুব কষ্ট পাবেন, তখন ওনাকে দেখে তোমারও খুব কষ্ট হবে, যেমন তোমার জন্য আমার হচ্ছে। এসো কিন্তু, পরশু সন্ধ্যেবেলা আমার জন্মদিন। বাই মেঘনা। জিতে গেছি, আমি জিতে গেছি। আমার আদর্শ চেতনার রঙে পানু চাটুর্যে তার ছেলে রঙ্গনের কালো কুৎসির চেহারাটা আলোময় হয়ে উঠেছে, সত্যের কাছে মিথ্যা বশ্যতা স্বীকার করেছে। তাই পানু চাটুর্যের মতো দাম্ভিক, অর্থের সওদাগর,
তার অহংকারের সপ্তনিগা মধুকর আমার মতো একজন শিক্ষকের চেতনার ঘাটে বাধা রেখে গেলেন। ছাবু পানু বাবু, আপনার নিমন্ত্রণ রক্ষা করতে পরশুদিন সন্ধ্যাবেলায় রাধাকে সঙ্গে নিয়ে আমি নিশ্চয়ই আপনার বাড়ি যাব। আমিও যাব। পানুচাটি যেন দু বছর শীতলপুরে এসে বসবাস করছে, বিশাল জায়গায় নিয়ে ওদের বাড়ি, বাড়ির ভেতরে একটা সুইমিং পুলও আছে। গ্রামে তখন ইলেকট্রিক ছিল না, কিন্তু ওদের বাড়িতে 24 ঘন্টা বিরাট জেনারেটর চলতো, গরমকালে এয়ার কন্ডিশন। আজ পানুবাবুর ছেলে রঙ্গনকে দেখলাম, ভেরি হ্যান্ডসাম, কি মিষ্টি কথা বলে, রাধাকে কি সুন্দরভাবে সান্ত্বনা দিচ্ছিল। রঙ্গন পানুবাবুর একমাত্র ছেলে, আমাকেও মেঘনাদিনী মেঘনাদিনী বলছিল। জীবনে প্রথম একজন পুরুষ আমাকে আপনি বলে অ্যাড্রেস করলো। পরশু রঙ্গনের জন্মদিন, বাবার সঙ্গে জন্মদিনে যাবো, আমার ভীষণ আনন্দ হচ্ছে। রঙ্গন আমাদের কেমনভাবে তাকিয়েছিল জাগে, কিন্তু গ্রামের মানুষ কেউ ওদের ভালো চোখে দেখে না, সবাই ওদেরকেই কারা খুশি করে, বা ওরা খারাপ লোক, বাজে লোক, বাবা ছেলে একসাথে বসে মদ খায়, আর ওরা খেতেই পারে, কোনো বড় লোকদের মধ্যে না, ওটা কোনো ব্যাপারই না। প্রশ্নের উত্তর না দিয়ে সেখানে যেতে পারবে না। গরিবের দুঃখ যে পরম মমতায় ভুলিয়ে দেয়, কোন পাথরের আঘাতে আহত হয়ে তাকে আজকে চোখের জল ফেলতে হচ্ছে তা আমাকে জানতেই হবে। বলো দাদা, চুপ করে দেবো না, উত্তর দাও, নইলে বলো দাদা কি হয়েছে। চমৎকার চমৎকার দৃশ্য, বাড়িটা দেখছি ভিক্টোরিয়া মেমোরিয়াল হয়ে গেছে। সামান্য একটা কাজের মেয়ে হয়ে ফাঁকা ঘর নিয়ে দেখুন, আপনি কিন্তু ভুল করছেন। ভুল মানে চোখের সামনে যা দেখলাম, তারপর কোনটা ঠিক আর কোনটা ভুল আমাকে শেখাতে আসবেন না। দেখে তো ভদ্রলোকের ছেলে বলে মনে হচ্ছে, তার লাজ লজ্জার মাথাটা কবে খেলেন, কোথায় থাকা হয়, ভদ্রলোক নামটা কি জানতে পারে? আগে আমার নাম গৌরব চ্যাটার্জি, ডাক্তার গৌরব চ্যাটার্জি, মাস কয়েক হলো শীতলপুর হেলথ সেন্টারে ডাক্তার হিসেবে জয়েন করেছি। ডাক্তার, একজন ডাক্তার হয়ে আপনি আমাদের বাড়ির বেড়াবি, ভদ্রলোক
ধরা যৌবনে ইয়ংছেন সামনে হ্যাঁ হ্যাঁ করবি, তারপর তারা যদি হাত ধরে ডানে খুব দোষের হয় না, সত্যি পড়া উঠলে ওঠে তাই না? ঠিক আছে আমি চলে যাচ্ছি, তবে ওনার কথায় তুমি কিছু মনে করো না দাদা। তাছাড়া এই সমস্ত ফালতু ব্যাপার নিয়ে আলোচনা করার মতো সময় আমাদের হাতে নেই। গ্রামের বিডিও সাহেবের কাছে বানু চ্যাটার্জির ক্যান্ডিডেট হওয়ার কথা শুনে আমি এখানে ছুটে এসেছিলাম আলোচনা করতে, কিন্তু এখন এখানকার যা পরিস্থিতি দেখছি তাতে তো কোনো আলোচনা করাই সম্ভব হবে না। তাই আপাতত এই জ্যান্ত হিড়িম্বা হাত থেকে রক্ষা পেতে আমি হসপিটালে চললাম। চমৎকার, আপনি আমাদের বাড়িতে দাঁড়িয়ে আমাকে অপমান করছেন, আপনার সাহসটা তো কম নয়। সাহসটা আমার বরাবরই একটু বেশি মেঘনা গাঙ্গুলি, তবে আপনার সাহসের মাত্রাটা কিন্তু তার থেকেও বেশি বেড়ে গেছে। মনে রাখবেন ভবিষ্যতে ওই মাত্রাটা কিন্তু আপনাকে বিপদে ফেলতে পারে। তার মানে? মানে কারো সম্বন্ধে কিছু না জেনে শুনে কুৎসিত মন্তব্য করার মতো দুঃসাহসটা আপনি পেলেন করতে গিয়ে। আচ্ছা হ্যাঁ, আপনি তো লেখাপড়া শিখেছেন, তাহলে আপনার মুখের ভাষাগুলো এরকম পচা নর্দমার মতো কুৎসিত নোংরা কেন? আপনাকে দেখে মনে হয় না আপনি কোনো শিক্ষকের ঘরের মেয়ে। তাহলে কি মনে হয়? মনে হয় কোনো বস্তিতে থাকা সমাজ বিরোধী জন্ম দেওয়া সন্তান। বাবা যার দেবতার মতো মানুষ, তার মেয়ে হয়ে আপনি কেমন করে এরকম হলেন? হ্যাঁ দেখুন, আমার ওই ডাক্তারি শাস্ত্রে তেমন যদি কোনো উপায় থাকতো তাহলে আপনাকে জীবন্ত পোস্টমর্টম টেবিলে ফেলে একবার ভালো করে পরীক্ষা করে দেখতাম। চলে বাই। সাহস তোর জন্য, হ্যাঁ তোর জন্য ডাক্তার কাপড় প্রতি সাহস পেল। আর তোকে জানোয়ারের গালে চর মারা হাত, এই হাত দুষ্টের দমনে ব্যবহার করা হাত, এই হাত প্রকৃত মানুষের মতো মানুষ তোমার বাবা সুখানন্দন মাস্টার বাবুর পা ছুঁয়ে আশীর্বাদ নেওয়া হাত। তুই মাস্টার বাবুর মেয়ে, তাই আমার মাকে আসা তোমার এই অনাথ হাতটা আজ আমি ধরে নিলাম, না হলে এই হাতের এক খুশিতে ডাক্তার বাবুরে জড়ায় আমার নোংরা কথা বলা তোমার ওই মুখের ছবিটা আমি বদলায় দিতাম। ঠিক তাই, সারা গরু যদি গোয়ালের গন্ধ পায় তাহলে সে কি গোয়াল ছেড়ে অন্য কোথাও যায়? আমি জানতাম, আমি জানতাম তুই শালা নিশ্চয়ই চম্পাগুলির সঙ্গে লাইন মারছিস। সরে তোর বাবার নাম ভুলিয়ে দেবো না হারাম জাদা। আজ আমার ভাগ্নের অঙ্গনের জন্মদিন, একটু পরেই কিছুক্ষণ পরেই ওই নিমন্ত্রিত অতিথিরা সব আসতে শুরু করবে, বাড়ির সব চাকর বাকরগুলো যে যার কাজে ব্যস্ত, আর তুই শালা এখানে নির্জন জায়গায় দাঁড়িয়ে চম্পাগুলির সঙ্গে নে 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 কাচ্ছে না? যাও ভাইয়া, নাহলে যাই আমাকে বলে আজ তোর চাকরি আমি নষ্ট করে দেবো। যাবে ভাইয়া, যাচ্ছে যাচ্ছে আমি যাচ্ছে। সালামত লেখাটা বাদ দিয়ে বলবে আমার পিতাকে নাম ভোলাতে চাইলে আমি কি তার প্রাণ মাতাজি কালাম ভুলিয়ে দেবেন? শালা বিভীষণকে মারবো, এক লাঠি মারবো শালা হারামির বাচ্চা। আর তোমাকেও বলি চম্পা কলি, এই বাড়ির চাকর বাকরগুলো দিয়ে মাথা না খেয়ে তুমি ছাড়বে না? আরে বাবা ওরা কেন চম্পা কলি, আমি তো আছি, একবার এই পাকা বুড়োর মাথাটা ঘুরিয়ে দিয়ে দেখাও দেখি তোমার ক্ষমতা, দেখাও দেখাও তোমার ক্ষমতা, দেখা দেখাবো 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 এই লবঙ্গ লতিকার কত ক্ষমতা তা আজ তোমরা সবাই দেখতে পাবে। চটপট আর একবার ভালো করে রিহার্সালটা করে দাও তো, একটু বাদেই নতুন চিড়িয়াটা এসে যাবে। অনেকদিন পর অনেকদিন পর একটা টাটকা ফুল আমি ঝুড়িতে তুলব, মনে রেখো যেভাবেই হোক মেয়েটাকে কিন্তু লটকাতেই হবে। যদি কাজে সফল হও তাহলে উপযুক্ত পারিশ্রমিক পাবে, আর যদি সফল না হও তখন না 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 কোনো চিন্তা করো না রাধিকা ভাই, কোনো চিন্তা করো না, কোনোদিন কোনো কাজে আমার টার্গেট মিস হয়। আচ্ছা তবে একটা কথা, ওই রাধা নামে মেয়েটাকে কিন্তু এক রাত্রির জন্য আমার চা, আর ওটাই হবে আমার পারিশ্রমিক। ড্যাম না বুড়ো শখ কত! আরে বুড়ো রাধার নাম শুনে জীব দিয়ে যে একেবারে টসটস টসটস করে জল পড়ছে। আরে বুড়ো তুই কি খেল দেখাবি, ওই মেয়েটার চাপে তো চেপে যাবি। মনে রেখো রাধা 21-22 বছরের মেয়ে,
বেশি তাতালে ও কিন্তু তোমার গায়ের মাংসগুলো ছিঁড়ে ছিঁড়ে খাবে, ছিঁড়ে ছিঁড়ে খাবে। মানে মানে বুঝতে পারলে না? পাগল খাবি কি, ঝাঁঝেই মরে যাবি। পাগল খাবি কি, ঝাঁঝেই মরে যাবি। পাগল খাবি কি, ঝাঁঝেই মরে যাবি। বিচুটি পাতা গায়ে ঘষে শুধুই কুটকুটাবি। বিচুটি পাতা গায়ে ঘষে শুধুই কুটকুটাবি। পাগল খাবি কি, ঝাঁঝেই মরে যাবি। 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 বন্ধ করো, বন্ধ করো, বন্ধ করো। কি হচ্ছে লতিকা ভাই, এই সব গান? না গো পারু বাবু, আজ আমি গাইব না, নাচব না। তার মানে? মানে আজ তো আমরা স্বামী স্ত্রী গো। তোমার শালা বাবু বাবা আর আমি হলাম মা। তাই তো কপালে সিঁদুরের টিপ পরেছি, ঢাকায় শাড়ি পরেছি, হাতে শাখা নোয়া পলা। কি পানু বাবু, আমাকে কেমন লাগছে? খুব সুন্দর লাগছে। তোমাকে দেখে মনেই হচ্ছে না তুমি বহু বাজারের মাসি। কিন্তু চম্পা, চম্পার আজ কি ভূমিকা? আজকের নিমন্ত্রণের আসরে চম্পার কোনো সিন নেই। দিনকাল পড়লো, আর এই ছেলেটার নামে ঝটকা মেরে কথা বলে গেল। চম্পার কথায় যেন অন্য সুর বাজছে লবঙ্গ লতিকা। রাধাকে শীতলপুর থেকে সরিয়ে বউ বাজারের নরকে পাঠানোর পরিকল্পনাটা চম্পা কোনোদিন ওই সুখরঞ্জন মাস্টার কিংবা নতুন ডাক্তারের কাছে ফাঁস করে দেবে না। গেলো, চুপ করে আছো কেন? ভোটের আগে যদি গ্রামের মানুষের কানে এই কথা যায়, গ্রামের মানুষ যদি জানতে পারে রাধাকে আমি কায়দা করে শীতলপুর থেকে সরিয়ে দিয়েছি, তাহলে তারা আমাকে একটাও ভোট দেবে। আর এমনটা হলে তোমার কি হবে বুঝতে পারছো? কে দিন কাল পড়লো? ভয় পাবেন না পানু বাবু, ভয় পাবেন না। মুখেও যাই বলুক না কেন, তা আমারই আশ্রিতা। আমি বিপদে পড়ি এমন কোনো কাজও করবে না। আমার কিন্তু সন্দেহ হচ্ছে দুজনকে। কে কে, তারা কারা? এর মধ্যে আমি নেই তো। না গো শালা বাবু, তোমাকে সন্দেহ করার মতো কোনো কারণ আমি খুঁজে পাইনি। আমি যাদের সন্দেহ করছি তারা পানু বাবুর অত্যন্ত বিশ্বাসী লোক। কে দিন কাল পড়লো রে, কে কে সে? একজন এবারে দারোয়ান রঘু। রঘু? হ্যাঁ, আর অন্যজন আপনার ছেলে রঙ্গন, রঙ্গন বাবু। না 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 না, রঙ্গন এসব কাজ করতে পারেন। আরে ও শুধু মেয়ে ছেলে ভালোবাসে, ওই হারাঙ্গাবার সঙ্গে রাস্তার কুকুরের কোনো তফাৎ নেই। আরে এই তো সেদিন, এই তো সেদিন হাত ধরে টেনেছিল বলে বাজারের লোকের সামনে রঙ্গন আদালতে থাপ্পড় খেলো। বলো কি দিন কাল পড়লো? এবারে ওই মাস্টার এনে মেঘনার কাছে লাঠি খাবে না তো জামাই বাবু? কেন 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 মেঘনার কাছে লাঠি খাবে কেন? ওই হারামির বা ও কি মেঘনার পেছনে ঘুরঘুর করছে নাকি? আরে চলেই গেল, এদিকে আসুন না। আমি বলছি, আমি বলছি, এদিকে আসুন, এদিকে আসুন। ওই দেখলো, ছি 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 ছি, আপনার ছেলে রঙ্গন ওই মেয়েটিকে নিয়ে ভগ্নে যে প্লেয়ার হয়ে যাবে যাও, দেখবেন মগি বাজিলেও একদিন ঠিক রাষ্ট্রপতির পুরস্কার পাবে। রসময় সবসময় তোমার রসিকতা আমার ভালো লাগে। আমি ভাবছি মেঘনা এলো, অথচ রাধা এলো না, সুখরঞ্জন মাস্টার এলো না। এসে গেছি মানু বাবু, আমি এসে গেছি। আরে আসুন আসুন, কি সৌভাগ্য আমার, এ মানে আলাপ করিয়ে দিয়েছে। নমস্কার, আমার নাম লতিকা অধিকারী, আপনাদের পানু চ্যাটার্জি মশাইয়ের একমাত্র বউ। নমস্কার নমস্কার, আমি হলাম লতিকার একমাত্র হাজবেন্ড রসময় চাঁদের হাট বসিয়ে দিন কাল পড়লো।
আসলে লতিকার রসময় দুজনেই খুব ব্যস্ত। ও তবু আমার ছেলে রমণের জন্য সব কাজ ফেলে এখানে ছুটে এসেছে। ওই শনি রবি দুটো দিন ছুটি কাটিয়েই চলে যাবে। তার মানে আপনারা বুঝি বাইরে থাকেন? বাইরে মানে বিদেশে নয়, আমরা ভাগলপুরের বাসিন্দা। আমার স্ত্রী ভাগলপুর বিশ্ববিদ্যালয়ের বাংলার প্রফেসর। ওনাকে ভগবানের মত মানে, জনসেবা আর পরোপকারে উনি আর ওনার কাজের মেয়ে রাধার কোন জড়ি নেই। এই রসময় ধেড়াবে ভালো কথা, এই রাধা এলো না? নিশ্চয়ই আসবে। আসলে হয়েছে কি জানেন তো, বাগদিপাড়া একটা ছেলেকে সাপে কামড়েছে, তাই রাধা ওকে নিয়ে হাসপাতালে গেছে। হাসপাতাল বলতে একজনের কথা মনে পড়ে গেল, তাকে আজ আমার নিমন্ত্রণ করা উচিত ছিল। আসলে সব দিক দেখতে গিয়ে ওই হাসপাতালের এই নতুন ডাক্তারকে নিমন্ত্রণ করতে ভুলে গেছি। কি দিনকাল পড়ল, ভুল তো হতেই পারে পানুবাবু। তা আপনি কোথা থেকে এমএ পাশ করেছেন লতিকা দেবী? আমি আগে হ্যাঁ বউবাজার থেকে। বিহারে থাকতে থাকতে ওর বাংলাটা একটু গোলমাল হয়ে গেছে। ওই কলেজে পড়ে, মেসে থাকে। আগে হ্যাঁ, কলেজ স্ট্রিটের একটা মেসে থাকে। আশ্চর্য, মেসে থাকার দরকার কি? ও তো আমাদের ওখানেই থাকতে পারে, মানে বউবাজারে। বউবাজারেও আপনাদের বাড়ি আছে? আছে মানে এই গোটা বউবাজারটা রসময় ঠাকুরদার। ও তার মানে রসময় বাবুরা বউবাজারের জমিদার বংশ। এক সময় জমিদারি ছিল, এখন কিছু নেই, এখন তিন চারখানা বাড়ি পড়ে আছে। আর থাকলেই বা কি হতো, আমাদের আসল সম্পত্তিটাই যখন চলে গেছে। তার মানে 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 আমাদের একমাত্র মেয়ে আজ তিন বছর হলো আমাদের দুজনকে ফাঁকি দিয়ে চলে গেছে। চলে গেছে মানে? চলে গেছে মানে ওদের একমাত্র মেয়ে খুকুমণি ওই তিন বছর হলো নিরুদ্দেশ হয়ে গেছে। কেমন করে? আমাদের মেয়ে যে বড্ড অভিমানী ছিল, পরীক্ষার রেজাল্টে খারাপ করেছিল বলে একটু বকাবকি করেছিলাম, ব্যাস এত বড় শাস্তি দিয়ে চলে গেল। আপনি ভেঙে পড়বেন না লতিকা দেবী, সবই কপাল, সবই ঈশ্বরের খেলা। হ্যাঁ বলছিলাম, ওই মেঘনার রমণকে তো দেখছি না পানু, ওরা তো গা ধুচ্ছে। গা ধুচ্ছে মানে আপনার মেয়ে মেঘনা এখানে আসার পর এক মুহূর্ত দেরি না করে ওই যে জলে নেমেছে না, ওই দেখুন না সুইমিং পুলে সাঁতার কেটেই যাচ্ছে। সত্যি কি দিন কাল পড়লো। আগে হ্যাঁ মাস্টারমশাই বলছিলাম রাধা আসবে তো? কেন আসবো না? আপনার মতন একজন মানি লোক তার ছেলের জন্মদিনে আমার মতন একটা কাজের মেয়ের লেমতন্ন দিয়েছে, এটি আমার কাম সৌভাগ্য। আরে রাধা, এই কাজের মেয়ে ভেবে নিজেকে ছোট করিস না, তুই তো শীতলপুরের গর্ব। এতদিন এই গ্রামে কাজের মানুষ ছিল না বলে, শীতলপুরের মানুষের উপকার করার মতো কেউ ছিল না বলে তুই গ্রামের মানুষকে ভোট দিতে দিস না। এইবার আমি ভোটে দাঁড়াবই আর মানুষের উপকার। এত বড় কাজ, এত বড় কাজ তুই ছাড়া আমি করবো কেমন করে? কি দিন কাল পড়লো। এই নে আমার দিকে তাকা, তাকা, তাকা। ওমা এ কি গো? কি হলো? এ তো আমাদের খুকুমণি ফিরে এসেছে গো। হ্যাঁ খুকুমণি, ওরে আমার খুকু। আমার খুকুমণি, ওটা আমাদের খুকুমণি।
বাস্তবকে অস্বীকার করাটা অন্যায় করা। আমি জানি যে মাস্টারমশাইয়ের মতো মানুষ কখনো মিথ্যে কথা বলতে পারে না, কিন্তু তোরা বলছিস বলে এখন আমারও মনে হচ্ছে হ্যাঁ রাধাকে তো সত্যি খুকুমনির মতো দেখতে। ও তো খুকুমনি অনেককে অবশ্য একরকম দেখতে হয়, কিন্তু রাধাই যে খুকুমনি সেটা ভাববো কেমন করে? কি দিন কাল পড়লো ডাক,
আর ডাক, তোর ডাকে হয়তো জ্ঞান ফিরে আসবে। ডাক 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 চোখ মেলে দেখো, চোখ মেলে দেখো, আমি তোমার মেয়ে, আমি তোমার মেয়ে, আমি তোমার হারিয়ে যাওয়া খুকুমনি। চোখ মেলে দেখো মা, সেই জাল কেটে মেঘনা আর কোনদিনই বেরোতে পারবে না। মাস্টারমশাইয়ের প্রতিবাদে কন্ঠস্তব্ধ হবে, তার আদর্শের মুখে চুনকালি মাখাবে তারই আদরের একমাত্র মেয়ে মেঘনা। কেন তোমরা এতদিন যা চেয়ে এসেছিলে তাই হবে, মানেটা ঠিক বুঝলাম না স্যার। হাসপাতালের ওষুধ বাইরে বিক্রি হবে, পঞ্চায়েতের টাকা তছরুপ করে তোমাদের বাড়ি গাড়ি হবে, গ্রামের মানুষের অধিকার চুরি করে তাদের বঞ্চনার অন্ধকারে ডুবিয়ে মারবে। বাড়াবাড়ি আমি করছি না, বাড়াবাড়ি করছো তোমরা, আর বাড়াবাড়ি করছে তোমাদের নতুন নেতা ওই পানু চ্যাটার্জি। আপনি যা বলছেন তার পরিণাম কতখানি খারাপ হতে পারে আপনি জানেন? খুব ভালো করে জানি, আর এও জানি তোমাদের চক্রান্তে আমাকে ডাক্তারের চাকরিটা ছেড়ে চলে যেতে হবে। তার জন্য আমি প্রস্তুত, তবু যতদিন এই গ্রামের হসপিটালে ডাক্তার গৌরব চ্যাটার্জি থাকবে ততদিন এই হসপিটাল থেকে এক টুকরো তুলো বা ব্যান্ডেজ আমি কিছুই চুরি করতে দেবো না। তাহলে তো আপনি খুব তাড়াতাড়ি সরিয়ে দেবার ব্যবস্থা করতে হয় স্যার। তার আগে তোমাকে ওখান থেকে সরে এসে আপাতত হসপিটালের টেবিলে বসতে হবে, কারণ কলকাতা থেকে কিছু দামি দামি ওষুধ, অক্সিজেন সিলিন্ডার, স্যালাইনের বোতল এসছে, সেগুলো সমস্ত হিসেব মিলিয়ে আগে স্টোর করবে, তারপর যাওয়ার সময় স্টোরের চাবিটা আমার হাতে দিয়ে যাবে। আপনাকে স্টোরের চাবি দেবো কেন? কারণ স্টোর কিপার কেদার বক্সিও তোমাদের মতো চোরের দলে নাম লিখেছে বলে। গলা নিচু করে কথা বলো বিলাস, নইলে তোমার কান ধরে হিড় করে টানতে টানতে নিয়ে গিয়ে অপারেশন টেবিলে শুয়ে দেবো, তবে কাঁচি দিয়ে তোমার গলার নলিটা না কুচ করে দুটুকরো করে দেবো। কি বলেন আপনি আমাকে? খুন করবো, খুন, তোমাকে খুন করে তোমার লাশটা আমি মর্গে পাঠিয়ে দেবো, বুঝেছো? তারপর পোস্টমর্টম রিপোর্টে লিখিয়ে নেবো, চুরি করতে গিয়ে ধরা পড়ে লজ্জায় অপমানে ঘৃণায় তুমি হসপিটালে ছুরি দিয়ে নিজের গলা কেটে আত্মহত্যা করেছো। না 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 না, মোটেই পাগল হয়নি, তবে তোমাদের মতো জন্তু জানোয়ারদের সঙ্গে অভ্যাস করতে করতে আমার ধৈর্যের বাঁধটা কিন্তু ভেঙে গেছে। আর একটা কথা না বলে যা বললাম তাই করো, যাবার সময় স্টোরেজ চাবিটা আমার হাতে দিয়ে যাবে। ওকে, যাচ্ছি যাচ্ছি স্যার যাচ্ছি, তোমার আমার দিন কিন্তু ঘনিয়ে এসছে মাইরি, তাই বলছি একটু সাবধানে থাকবেন, কারণ আপনার আজকের এই কথাগুলো আমি পানুবাবুর কানে তুলে দেবো, আর সব শুনে পানুবাবু কিন্তু আপনাকে ছেড়ে দেবে না। হ্যাঁ কেন, পানুবাবু আমার কিচ্ছু করতে পারবে না, পারলে পানুচার জিগে তার ঠাকুর দাদাকে খবর দিতে বলো। যাচ্ছি যাচ্ছি স্যার যাচ্ছি, কিন্তু ওই যে বললাম আপনার সময়টা খুব খারাপ আসছে, তাই বলছি যদি পারেন তো একটা বিপদ নিবারণে মাদুলি পড়ে নেবেন। তাই রে, তা কে পড়াবে আমাকে মাদুলি, তেমন কোনো জ্যোতিষ আছে নাকি গ্রাম? জ্যোতিষ তো আপনার সামনেই দাঁড়িয়ে আছে স্যার, আপনি যদি বলেন তো আমি আপনাকে একটা বিনামূল্যে মাদুলি দিতে পারি। বেশ, দেখি তোমার কেমন মাদুলি। এই মাদুলি দেখা যায় না স্যার, এই মাদুলি ভেতরের মন্ত্র শোনা যায়। আপনি যদি আমার কথা শুনে চলেন তাহলে সব বিপদ থেকে উদ্ধার পেয়ে যাবেন। বেশ,
ভালো কি বল, চলে আসুন না স্যার আমাদের দলে। হাসপাতালের মাইনের পুরো টাকাটা ব্যাংকে জমাতে পারবেন, হাসপাতালে রোগীদের পানুবাবুর বাড়িতে নিয়ে গিয়ে প্রাইভেট চেম্বার করে মোটো মল কামাতে পারবেন, মাঝে মধ্যে মদ মেয়ে ছেলে নিয়ে ফুর্তিও করতে পারবেন, চাইলে আপনাকে পাশের গ্রামে পঞ্চায়েত প্রধানও করে দিতে পারি। তখন সারা আপনাকে পায়ে কে বসায়? আমাদের গায়ের দাদা প্রাণের দাদা তোমায় আমরা ভুলছি না, ভুলবো না, ভুলছি না, ভুলবো না। আমাদের গায়ের দাদা প্রাণের দাদা তোমায় আমরা ভুলছি না, ভুলবো না, ভুলছি না, ভুলবো না। কারা স্লোগান দিচ্ছে ফান্ডুস? সবাই সবাই ডাক্তারবাবু, শুধু হাঁটতে শেখা বাচ্চা থেকে শুরু করে যা শ্মশানে যাওয়ার বয়স হয়েছে সে পর্যন্ত সবাই খুব কাঁদছে ডাক্তারবাবু। কাঁদবি তোরে ফান্ডুস, কাঁদবি তোরে। রাধা যে গ্রামের কত আদরের ওর চলে যাটা সেটা প্রমাণ করছে। মনে হচ্ছে কোনো প্রভাবশালী রাজনৈতিক দল যেন বন্ধ ডেকেছে, দোকানপাট বন্ধ, সকালে বাজার পর্যন্ত বসেনি। আর সারা রাত মাস্টমশাই ঘুমালেন না, শুধু বারান্দায় পায়চারি করেছেন আর রুমাল দিয়ে চোখের জল মুছেছেন। জানেন ওই রাধার জন্য মাস্টমশাই কাল অর্ধেকের পরে স্কুল ছুটি করে দিয়েছেন। না না না, রাধাকে কাজ ছাড়া করে মাস্টমশাই অত্যন্ত ভুল কাজ করেছে। করবেন মাস্টারবাবু, ওদিকে পানুবাবুর বোন যে রাধাকে তার হারিয়ে যাওয়া মেয়ে ভেবে নিয়েছে। ও মেয়ে ছেলেটার আর কারোর দিকে নজর পড়লো না, আমাদের গায়ে কি রাধা ছাড়া অন্য কোনো মেয়ে ছেলে ছিল না? আপনি বলুন ডাক্তারবাবু, আপনি বলুন। কাঁদিস না ফান্টুস, কাঁদিস না, চোখের জলে রাধাকে বিদায় দিলে ওর অমঙ্গল হবে। আর তাছাড়া তুই তো কতদিন ধরে রাধাকে জানিস চিনিস, তোর তো কষ্ট পাওয়া স্বাভাবিক। কিন্তু আমার কথা ভেবে দেখ, মাত্র কয়েক মাস হলো তোদের গ্রামে এসেছি আর এরই মধ্যে ওই মেয়েটার উপর কেমন যেন একটা ভেবেছিলাম যে মালাটা নিজের হাতে পরিয়ে দিয়ে আমি রাধাকে বিদায় জানাবো, কিন্তু পারবো না, আমি পারবো না ডাক্তারবাবু, রাধার চলে যাওয়া আমি সহ্য করতে পারবো না ফান্টুস। আপনি ওর মালাটা পরাই দেবেন, আর রাধা যদি আমার কথা জিজ্ঞেস করে বলবেন তোর চলে যাওয়ার কষ্ট বলতে ফান্টুস বাটিখানে মদ কিনতে গেছে, মদ ফান্টুস বলে দেবেন ডাক্তারবাবু। আজ থেকে এই ফান্টুস আমার মদ ধরলো, মদ খেয়ে নিয়েছেন এক পেটটি করে শেষ করে দেবো ডাক্তারবাবু, শেষ। ফান্টুস ফান্টুস শুনে যাও ফান্টুস, চলে গেল রাধার চলে যাওয়ার কষ্ট সহ্য করতে পারবে না বলে ও নেশা করতে চলে গেল, কিন্তু আমি আমি এখন কি করব? না না, আমি আমার দুর্বল হয়ে পড়ছি কেন? আমার দুর্বল হয়ে পড়লে আমি রাধার চলে যাওয়ার কষ্ট কেমন করে সহ্য করব? ফান্টুসে দেওয়া মালাটা আমি আমি রাধার গলায় কেমন করে আমাদের গায়ের দাদা প্রাণের দাদা তোমায় আমরা ভুলছি না, ভুলবো না, ভুলছি না, ভুলবো না। না দাদা, বিদায় নয়, এই মালা পরিয়ে দিয়ে আজকে তোমাকে বিদায় সম্বর্ধনা জানাবো। আর এই সম্বর্ধনার আয়োজন কে করছে জানো? তোমার দাদা ফান্টুস। ফান্টুস দা, ফান্টুস দা আমার জন্য মালা নিয়ে গেছে, কোথায় কোথায় গেছে ফান্টুস দা? তোমার চলে যাওয়ার কষ্ট সহ্য করতে পারবে না বলে ও গা ঢাকা দিয়েছে। রাধা, তাহলে সত্যি সত্যি এই গ্রাম ছেড়ে তুমি চলে যাচ্ছ? যেতে মন চাইছে না গো ডাক্তারবাবু, কিন্তু আমি না গেলে নাকি ওই পরমাবুর বোনটা আর বাঁচবেই না। হ্যাঁ, ফান্টুসের মুখে যা শুনলাম তাতে ওরকম কন্ডিশনে পেশেন্টের মানসিক বিকৃতি এমনকি পেশেন্ট মারা পর্যন্ত যেতে পারে। হ্যাঁ, তাহলে যাও, কি আর বলবো, ভালো থেকো, যোগাযোগ রেখো, যে মহান কাজে গ্রাম ছেড়ে চলে যাচ্ছ সে কাজে সফল হয়ে ভগবানের কাছে এছাড়া কি চাইবার আছে বলো? মন খারাপ করো না, শোনো না, শোনো না, আমি তোমাকে চিঠি লিখবো, আমার চিঠির উত্তর দেবে। চিঠি? কেমন করে চিঠি লিখবে তুমি? তুমি কি লিখতে পারো? আমি তো শুধু অবাক হব, নিজের নামটা ছাড়া কিছুই লিখতে পারি না, কষ্ট করে যদি একটু লেখা পড়তে শিখি। শোনো না, মা কি মামা কাউকে দিয়ে লিখিয়ে নাও। বাবা মা? হ্যাঁ। বাবা মা মানে? আমার এখন নতুন বাবা মা হয়েছে না, ওই পানুবাবুর বোন আমার মা আর বোনের বর আমার বাবা। সারা পৃথিবী তন্ন তন্ন করে খুঁজেও আমি যে আমার রাধাকে খুঁজে পাবো না। কি বলছো ডাক্তারবাবু, তোমার কথা শুন, তোমার কথা শুনে আমার বুকে ভেতর থেকে উথাল পাথাল করছে। ভাদর মাসের ঘোড়া কোটালে নদীর বুকে যেমন হয় ঠিক তেমন আমি তোমার রাধা মানে এখনো মানে জানতে চাইছো রাধা? তোমার বুকের ভেতর যে প্লাবন বইছে
সেই প্লাবনে আমি তোমার জীবন নৌকার মাঝি হতে চাই রাধা। রাধা, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি রাধা, আমাকে ভুলে যাবে না তো? আজকের পর তোমাকে আমি ভুলবো কেমন করে ডাক্তার বাবু? ভুলবো না গো, কোনোদিন ভুলবো না। হ্যাঁ, আমিও তোমাকে কোনোদিন ভুলবো না। তুমি ফিরে না আসা পর্যন্ত আমি তোমার জন্য অপেক্ষা করে থাকবো। কি আসবে তো ফিরে? তুমি রঙ্গনকে ভালোবাসো না, তুমি ভালোবাসো ওদের চারতলা বাড়ি, তুমি ভালোবাসো ওদের এয়ার কন্ডিশন ঘর, তুমি ভালোবাসো ওদের তিনখানা মারুতি গাড়ি, তুমি ভালোবাসো পান্নালাল চ্যাটার্জির বাড়ির সুইমিং পুলের জলে গা ভাসাতে, তুমি ভালোবাসো ভবিষ্যতে রঙ্গনের উত্তরাধিকারী সূত্রে পাওয়া লক্ষ লক্ষ টাকা সোনা গয়না বিলাসিতা, তুমি ভালোবাসো ওই অসভ্য রঙ্গনকে বিয়ে করে পান্নালাল চ্যাটার্জির পাপের পয়সা কেন প্রতিভা দেয়? টাকা পয়সা গাড়ি বাড়ির লোভে আমি রঙ্গনের সঙ্গে মিশে নি, আমি রঙ্গনকে ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। কিন্তু রঙ্গন যে তোকে ভালোবাসে না মা। হ্যাঁ মা, মুখে রঙ্গনকে ক্ষমা করলেও এই মন থেকে আমি রঙ্গনকে কোনোদিন ক্ষমা করতে পারবো না। রাধা আমাকে সমস্ত কথা বলে গেছে, বলে গেছে রাধার হাত ধরে টানেনি, দিনের পর দিন কুপ্রস্তাব দিত ওই রঙ্গন। তাহলে বন্ধুকে ক্ষমা না করে মুখে ক্ষমা করলি কেন? আমি শিক্ষক, বেপরোয়া দুষ্টু ছেলে মেয়েদের সঠিক পথে আনার জন্য তাদের অনেক অপরাধকে ক্ষমা সুন্দর চোখে দেখাই আমাদের ধর্ম, যাতে সে নিজেকে সংশোধন করে নেয় সেই আশায়। তাতে যদি তার কোনো পরিবর্তন না হয় তখন উপেক্ষা ছাড়া আর কিছুই করার থাকে না। তার মানে তুমি রঙ্গনকে উপেক্ষা করো? নিশ্চয় করি, এবং একজন নিষ্ঠাবান শিক্ষক বাবা হিসেবে চাইবো তুমিও রঙ্গনকে উপেক্ষাই করবে। বাবা, হায় মা,
একটু একটু করে রঙ্গনের সমস্ত অস্তিত্ব মুছে ফেলে দিয়ে আমার মা মরা মেয়েটা আবার আমার বুকে বাবা বলে ঝাঁপিয়ে পড়বে, তারপর বিয়ে পাশ করবে আমার মা মেঘনা। আমি আমার জীবনের সমস্ত সঞ্চয় উদার করে দিয়ে সুদর্শন শিক্ষিত ছেলের সঙ্গে আমার মা মেঘনার বিয়ে দেবো। আলতা পায়ে বাসন্তী রঙের শাড়ি জড়িয়ে আমার মা মেঘনা হলুদ মেখে স্নান করবে, তারপর আমার মায়ের অধিবাস হবে, সন্ধ্যেবেলায় বর আসবে, সাতনা তলায় মালা বদল হবে, শাঁখ বাজিয়ে হলুদ দিয়ে আমার মা মেঘনার বিয়ে হবে, তারপর একদিন আমি দাদু হব, ঘোড়া হয়ে দাদু ভাইকে পিঠে নিয়ে আমি ডাকবো। চুপ করো না, না বাবা, না 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 না, তোমার স্বপ্ন করে দিলে সফল হবে না বাবা। আমি রঙ্গনকে ভালোবাসি, ওকে ছেড়ে কাউকে বিয়ে করবো না বাবা। কি বললে? এই কথাটা বলতে তোমার মুখে একটু আটকালো না? এত বড় কথা বলতে তোমার বুকে একটুও বাঁধলো না? আমার যে রঙ্গনের ভালোবাসা তোমার কাছে বড় হয়ে গেল। তোমার ইচ্ছার কাছে আমাকে মাথা নামাতে হবে, আমার সমস্ত স্বপ্নকে জলাঞ্জলি দিতে হবে। তোমার জন্য কি করিনি? আমার কোন কর্তব্যের গাফিলতি রেখেছো তুমি? ঘর ফাঁকা কি বলছো চুলবুলি? দুদিনের মধ্যেই তো তোমাকে গ্রাম ফাঁকা করে চলে যেতে হবে। পানু চাটু চেকা খে খেলে পানুবাবু কা মাদারি কা খে। যদি উপায় থাকত তাহলে ছেড়ে দিতাম রে কুসুম। সালাই নরকের জীবন নিয়ে বেঁচে থাকাচ্ছে, মরে যাও অনেক ভালো। এই মেয়ে ছেলে দেখার এখানে বেশি দিন লাগা চলবে না দেখতে পাচ্ছি। রে কুসুম, হা করে দাঁড়িয়ে আছে, ভিজা নিয়ে যা, পিন্ডুবাবুকে নিয়ে যা, পিন্ডুবাবুকে পাশের গাড়ি নিয়ে গিয়ে মাল টাল খাওয়া, একটু পরেই তো লতিকা ভাই রাধাকে সাজিয়ে গুজিয়ে নিয়ে এখানে আসবে। সাদা চোখের রাধার উপচে পড়া যৌবন দেখতে পিন্টুবাবুর একদম ভালো লাগবে না। যা যা, নিয়ে যা, নিয়ে যা, নিয়ে যা, যা যা পিন্টুবাবু, যাও কুসুমের সঙ্গে যাও, একটু মাল টাল খেয়ে বেশ চাঙ্গা। ঠিক আছে, তাই যাচ্ছি, কিছুক্ষণের মধ্যে আমি ফিট হয়ে আসছি। তুমি সুটডায়ের মধ্যে রাধাকে রেডি করে রাখবে, কথাটা মনে থাকে যেন। বাবের বয়সী লোককে সুলটা বলে গেল, শালা হারামির বাচ্চা, শালা সারাদিন বসে বসে মাল খাবে, দাদাগিরি করবে, আর মেয়ে ছেলের কাছে পয়সা আদায় করবে,
মাঝে মাঝে ইচ্ছে করে এক লাথি মেরে শালাদের পেট থেকে আমি নারী গুলিটা বার করে না হলে সে টাকা আমার উসুর হবে কেমন করে হারামজাদি আমি আর সহ্য করতে পারছি না কেন তোমরা আমাকে বাঁচায় রেখেছো বলতো কেন আগে মানে শেষ করে ফেলছো না কেন দেখো দেখো তেজ দেখো এক মাস ধরে আমি বস করবার চেষ্টা করছি কিছুতেই পাচ্ছি না রসময় বাবু আজকে কিন্তু ওকে আমি শেষ করে দেবো একেবারে উচ্চারণ করবে না এই বিয়ে মানুষটাকে আমি সত্যি সত্যি মা ভেবেছিলাম তোমার তো আমি বাবার টাকায় বসেছিলাম আমাকে এইভাবে ঠকালে তুমি শয়তান
লবঙ্গ লতিকার গায়ে তুই হাত তুলেছিস, তোর মজা আমি দেখাচ্ছি। আমার দাঁত কোথায় গেল খুঁজে দেখো। বিল্লু বিল্লু চাবুকটা নিয়ে আয় তো। আমাকে ডাকছিল মাসি, চাবুক নিয়ে আসতে বললে কেন? তেল বের করবো তেল। এই মেয়েটা আমার গায়ে হাত তুলেছে, মার বিল্লু মার, মেরে মেরে ওর পিছে ছাল চামড়া সব উঠিয়ে দিই, তারপর ওই চামড়া ছাড়ানো পিছে আমি শুকনো লঙ্কার গুঁড়ো ছিটিয়ে দেব। মার বিল্লু মার। কি বললে? ওই শালি তোমার গায়ে হাত তুলেছে? এই শালি কি ভেবেছিস তুই? তোর এত বড় ক্ষমতা, তুই মাসির গায়ে হাত তুলেছিস, তোমার দেখ কেমন লাগে? আমি বাঁচতে চাই। তুই বাঁচবি,
আমি তোকে বাঁচাবো। দাদা? হ্যাঁ দাদা বলে যখন ডেকেছিস তখন দাদার মর্যাদায় পিন্টু মাস্তান দিয়ে দেবে। ওই দরজা দিয়ে সিধা বেঁকে যা। সত্যি সত্যি আমায় মুক্তি দিলি তো? হ্যাঁ হ্যাঁ আজ আমি তোকে মুক্তি দিলাম। মাসি মেয়ে সোনা এই সময় মাল খেলে করে মুক্তি করছে, এই সুযোগে যা ভাগ ওই দরজা দিয়ে ভেঙে যা। শোন কোনোদিন এলাকায় ঢুকবি না, যা চলে যা। এই কপাল বলে রাখা তোর এই দয়ার সাথে কোনোদিন ভুলবে না রে দাদা। ঠিক আছে বেশি কথা না বলে ফুটে যা। শোন তুই নিশ্চয়ই আগের জন্য আমার মায়ের পেটের গর্ভ হয়েছিলি রে, তাই আমার এত দয়া করলি। সকলের ভালো করলেও ভগবান তোর ভালো করবে না রাধা। সমস্ত মেয়ে এত রাতে একা একা কোথায় যাচ্ছিস? কলকাতা সহ এই ঘরের বাইরে পা রাখলে ওই পিন্টু মাস্তানের দর তোর এই সুন্দর নরম পায়রার মতো শরীরটা না খুবলে খুবলে খাবে। তা থেকে আমার কাছে আমার দিল্লি জমিনে রাখা টুকু তুই একটু আরাম কর, আমার দিল্লি জমিনে রাখা টুকু তুই একটু আরাম কর। ঠিক বলি তবে মুখ দেখে তো টাকা দিয়ে পুষছে না, টাকার বদলে আমরা ঠিকঠাক ডিউটিটাও করি। হ্যাঁ করতে হবে, করতে হবে। আরে তোরা হচ্ছিস সমাজের বোঝা, সরকার তোদের নিয়ে মাথা ঘামায় না, ঘামায় আমরা এমএলএ এমপি সব বড় বড় নেতারা। তোদের দরকার আমাদের, তাই আমরা তোদের কাজে লাগাই। দুই আর দুই চার, হিসেব জলের মতো সোজা। যা এখন এখান থেকে যা। যাবো তবে মেয়েটা মিলে তারপর চলো। লতিকা তোকে ওর সঙ্গে যাওয়ার পারমিশন দিয়েছে? না না থাকে আপনাদের ছেড়ে দিতে হবে। মানে মানে এখানে আমি আর এক মুহূর্ত থাকবো না। খুব ভালো কথা, এখনই স্বর্গে যেতে চাইছিস কি দিন কাল পড়লো, তাই নরক ছেড়ে স্বর্গে যাওয়ার টিকিটটা তোকে কে দেবে? আমার দাদা। দাদা? দাদা তো পিন্টু দাদা, দাদার প্রতি তোমার এত দয়ার কারণটা কি জানতে পারি? আপনারা ওকে জোর করে লাইনে নামিয়েছেন, রোজ রোজ ওকে লতিকা মাসি চাবুক খেতে হচ্ছে। যে কাজের জন্য ওকে এখানে আনা হয়েছে সেই কাজটা যদি ও ঠিকঠাক না করে তাহলে চাবুক মেরে করাতে হবে। না রাধা এই কাজ করবে না। বাইরে যা, এখান থেকে বেরিয়ে যা। যাবো তবে রাধাকে নিয়ে, তারপর যাবো। রাধা যাবে না। যাবো মুহূর্তে এখানে থাকবো না, থাকবো না। থাকতে হবে, সারা জীবন থাকতে হবে। যতদিন তোর যৌবন আছে ততদিন তোকে থাকতে হবে। শীতলপুরের মাটি তোকে ভুলে যেতে হবে। শীতলপুর ফেরা হবে না। রাধা ফিরবে, ওর জন্ম ভিটাতে ফিরে যাবে, আমি ওকে শীতলপুরে ফিরিয়ে দেবো। তাহলে শুধু রাধা নয়, তার সঙ্গে তোকেও আমি স্বর্গে যাওয়ার টিকিটটা হাতে ধরিয়ে দেবো। রাধা রাত ছেড়ে দে, নইলে রিভলভারের সব কটা গুলি তোর মাথার খুলি ঝাঁঝরা করে দেবে। ছেড়ে দে,
আমার নাম পানু চাটুজ্জি। ওহ, কি দিন কাল পড়লো। সামাজিক প্রতিষ্ঠা দিতে তুই চার দেওয়ালের নরক থেকে রাধাকে উদ্ধার করে আনবো কেমন করে? কলকাতা শহর ওই রকম একটা অসামাজিক জায়গা থেকে রাধাকে বের করে আনবো কেমন করে? উপায় একটা আছে মাস্টারমশাই। উপায়? তবে সেটা অত্যন্ত গোপনীয় ভাবে আপনার সঙ্গে আলোচনা করতে চাই। বেশ, আমি যাচ্ছি, ফারটোস বাজারে গেছে। আমি বরং তোমাদের জন্য চা করে আনছি বাবা। ডাক্তার চ্যাটার্জি, আপনি চা খাবেন তো? হ্যাঁ, খেতে পারি, তবে একটা শর্ত। কি শর্ত? আজকে এই মুহূর্ত থেকে আপনাকে পান্ডালাল চ্যাটার্জির ছেলে রঙ্গনের সঙ্গে সমস্ত রকম সম্পর্কে রীতি টেনে দিতে হবে। That's none of your business, Dr. Chatterjee. Then you please don't ask me for anything and don't talk with me further, understand? হ্যাঁ, বুঝেছি। রঙ্গনের সঙ্গে আমার মেলামেশা আপনি সহ্য করতে পারছেন না, তাই না? ব্যাচেলার ডক্টর, মাস্টার মশাই করে কেন যে বাড়িতে এসে মৌরুষি পাঠটাকে বসেছে সেটা কেউ না বুঝলো। এই মেঘটা কিন্তু খুব ভালো করে বোঝে। ও ওয়েল, স্টপ, দেখি চুপ করবে? কেন চুপ করবো? রাধার সঙ্গে ওই লোকটাকে এই ঘরে যেভাবে দেখেছি তারপর আমার সবকিছু বোঝা হয়ে গেছে। তাকে কি বলছিস তুই? কে কি বলছি? দিনের পর দিন ওই লোকটাই পেরেছি রাধার সঙ্গে নোংরামো করতো, এখন তোমার মেয়ের দিকে হাত বাড়াতে চাইছে। ঠিক সেই কারণে রঙ্গনের সঙ্গে আমার মেলামেশা সহ্য করতে পারছেন না। আমি তোকে নিষেধ করছি, গৌরবকে অপমান করার অধিকার তোর নেই। ওকে বলে দাও আমার কোনো পার্সোনাল ব্যাপারে অনুযায়ী ইন্টারফিয়ার না করে, করলে ভবিষ্যতে আমার কাছ থেকে আরো বেশি অপমানিত হতে হবে। চলে। জাস্ট এ মিনিট মেঘনা দেবী, এতক্ষণ আপনার সমস্ত কথা আমি পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিলাম, এবার যে আমার দু একটা কথা আপনাকে শুনে যেতে হবে। দেখুন মিস মেঘনা গাঙ্গুলি, মাস্টারমশাইকে আমি বাবার মতো সম্মান করি আর আপনি তার একমাত্র মেয়ে, নইলে আপনি আমার সম্বন্ধে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে যে সমস্ত কথাগুলো উচ্চারণ করছিলেন তার উত্তরটা খুব ভালো করে বাংলা ভাষায় আপনাকে আমি বুঝিয়ে দিতে পারতাম। আমার এই হাতের একটি চড়ে আপনার মুখের চেহারাটা আমি পাল্টে দিতে পারতাম। মাস্টারমশাইকে যখন বাবার আসনে বসিয়েছি তখন আপনি আমার ছোট বোনের সমান, আর ছোটরা যখন দেয়াদুবি করে তখন বড়দের শাসনের হাতটা একটু কঠিন ভাবে ব্যবহার করতে হয়। আপনি নো, এখন থেকে আর আপনি নয়, এখন থেকে তোকে তুই বলতে হবে। তুই বলবো? দাদা বলতে হবে, দাদা। দাদা? Yes, বড় দাদা হিসেবে আজ থেকে আমিও তোকে আপনি না বলে তুই বলবো। বুড়ো কি মাস্টারমশাই, তোর ওপর সব সময় তীক্ষ্ণ দৃষ্টি রেখে যাবো, বুঝেছিস? তাই যা বলছিলাম, রঙ্গনের সমস্ত অস্তিত্ব তোকে মন থেকে মুছে ফেলতে হবে। অসম্ভব? অসম্ভবকে কি করে সম্ভব করতে হয় তা তোর দাদা গৌরব চ্যাটার্জি খুব ভালো করেই জানা আছে। ভগবান তোমার মঙ্গল করবেন গৌরব। না 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 মাস্টারমশাই, ভগবান আমার কতটা মঙ্গল করবেন তা আমি জানি না, তবে আমি কিন্তু এই মেয়েটার কপাল থেকে অমঙ্গলের ভূত তাড়িয়েই ছাড়ব। দাদা, মাস্টারমশাই শরীর ভালো আছে তো?
আমি ভালোই আছি। তুমি ভেতরে এসো গৌরব। না 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 না, আমি এখন ভেতরে যাবই না। আপনি বড় ওই মেঘনাকে নিয়ে ঘরের ভেতর যান। আমার এখন এই কুমার রঙ্গনের সঙ্গে কিছু জরুরি কথা আছে। আমার সঙ্গে আপনার কোনো জরুরি কথা থাকতে পারে বলে মনে করি না, কিন্তু আমি যে মনে করছি রঙ্গন কুমার, এবং সেটা এই মুহূর্তেই সেরে ফেলতে চাই। এসব কি হচ্ছে মিল্লা? হঠাৎ করে লোকটা আমাকে কি বলতে চাইছেন? জানি না, আমি জানি না রঙ্গন, আমি কিচ্ছু জানি না, কিচ্ছু না, কিচ্ছু না। মেঘনা, 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 ওরা রঙ্গন, তুমি ভেতরে যাবে না। আপনি কি বলছেন? ঠিকই বলছে। কিছুদিন আগে তোমার বাবা আমাকে নার্সিং হোমে পাঠিয়ে সুস্থ করে আনার ইচ্ছা পোষণ করেছিলেন বলে আমি তোমার বাবার কাছে চিরদিন কৃতজ্ঞ হয়ে থাকব। কিন্তু তোমার মেঘনা মেলামেশার ব্যাপারে আমি ভীষণ ভাবে বিচলিত। মেঘনার সঙ্গে তোমাকে মেলামেশা বন্ধ করতে হবে। গৌরবের সঙ্গে কথা বলো, আমি ভেতরে যাচ্ছি। তুমি কিন্তু চলে যেও না গৌরব। আচ্ছা রঙ্গন, তোমাকে একটা প্রশ্ন করতে পারি? ওরে বাবা, ভীষণ রেগে গেছে। তুমি আমার জীবন থেকে মেঘনাকে সরিয়ে নিচ্ছ, তোমার কোনো প্রশ্নের উত্তর আমি দেব না। কোন রঙ্গন, কোন কি ভাবছো রঙ্গন? রঙ্গন, রাধা আবার এই গ্রামে ফিরে এলে তোমার বাবার অবস্থা কি হবে ভেবে দেখেছো? সামনের ভোটে তোমার বাবা গোহারা হেরে যাবে, গ্রামের সমস্ত মানুষ তোমাদের দিকে টিকাটি পুনি কাটবে, বলবো ওই ওই যাচ্ছে মেয়ে মানুষের দালালের লম্পট ছেলে। তখন তোমার সম্মানে লাগবে না। কিন্তু কিন্তু আমি তো কোনো অন্যায় করিনি। কে বলেছে তুমি করোনি? তুমি প্রকাশ্য বাজারে রাধার হাত ধরে কাননি? তুমি মাস্টার মশাই মেয়ে মেঘনার সঙ্গে তোমাদের বাড়ির সুইমিং পুলে জলে মিথ্যে ভালোবাসার ময়ে ভাসনি? মিথ্যে নয় মেঘনাকে, মেঘনাকে আমার ভালো লাগে। তাহলে তার আগে মেঘনার আগে রাধার হাত ধরে টেনেছিলে কেন? সে ধরার মধ্যে নিশ্চয় কোনো ভালো লাগা ছিল না। কামনা চরিতার্থ করার জন্য ওই পা ফাঁকিয়ে তুমি রাধার দেহ স্পর্শ করেছিলে। না, তখন রাধা আমার ভালো লাগতো। সেই ভালো লাগা থেকে তুমি কি পারো না রাধা উদ্ধারের অভিযানে আমাদের সঙ্গে হাতে হাত মিলাতে, মানুষের মতো মানুষ হয়ে তোমার বাবার কৃতকর্মের বিরুদ্ধে প্রতিবাদ হয়ে রুখে দাঁড়াতে? আমি? হ্যাঁ, তুমি তুমি পানালা চ্যাটার্জি তোমার বাবা, কিন্তু বাবা বলেই তার সমস্ত কাজকে সমর্থন করতে হবে এমন কোনো কথা নেই। রঙ্গন, তুমি না এই যুগের ছেলে। রঙ্গন, মানুষ হয়ে মানুষের প্রতি তোমার কি কোনো কর্তব্য থাকা উচিত নয়, নাকি থাকবে না? বাবা এত বড় জঘন্য কাজ করতে পারলো? ছি ছি ছি, বাবা মেয়ে মানুষের ব্যবসা করে, বাবা এত খারাপ? বাবা খারাপ বলি কি, আমিও খারাপ হলাম? রাধা আবার এখানে ফিরে আসবে, এক মাথা সিঁদুর পরে, হাতে শাখা পালা ধোয়া পরে, গ্রামের মানুষের সামনে মাথা উঁচু করে চলবে, তাকে তুমি চাও না রঙ্গন? রঙ্গন, একটা মেয়েকে সুস্থভাবে বাঁচতে দেওয়া কি আমাদের কর্তব্য নয়? আর সেই মহান কর্তব্য পালন করে তুমি কি চাও না গ্রামের মানুষের সামনে আবার প্রিয় হতে? নিশ্চয়ই চাই, প্রশংসা শুনতে ভালোবাসা পেতে কেনা চায়। কিন্তু রাধা ফিরে তাকে বিয়ে করবে কে? আপনি? না না, আমি না। আপনি নষ্ট হয়ে যাও, রাধাকে স্ত্রীর স্বীকৃতি দেবেন না তবু? রাধা এখনো নষ্ট হয়ে যায়নি, গঙ্গা জলের মতো সে পূত পবিত্র, আর এই পবিত্র রাধা স্মৃতিতে সিঁদুর দিয়ে তাকে কে স্ত্রীর মর্যাদা দেবে জানো? কে কে সেই মহাপুরুষ? এবার নামটা বলুন ডাক্তারবাবু, আমি সেই মহান দেবতার পা জড়িয়ে ধরবো। বলুন বলুন কে সে? যদি বলি তুমি। আপনি আপনি সত্যি বলছেন ডাক্তারবাবু? রাধাকে রাধাকে আমি পাবো? হ্যাঁ পাবে পাবে। তারপর তুমি হবে এক নতুন রঙ্গন, যে রঙ্গন হবে এই যুগের অর্জুন, বীর যোদ্ধা অর্জুন, নির্ভীক সোচ্চার অর্জুন। দেখি আমার মাথাটা ঘুরে গেল কেন? ঘুরুক, তবু এই সর্বনাশের এখন গহ্বর থেকে রাধাকে আমাকে খুঁজে বার করতেই হবে। দেখি আমি কিছু দেখতে পাচ্ছি না কেন? আমার চারিদিক কেমন যেন অন্ধকার হয়ে গেল। অন্ধকার হয়ে গেলে চলবে না ডাক্তার। আসে আমার বারা ভাতে যে মুখ দিতে আসবে তার মুখে আমি নুড়ো জেলে দেবো। আমি কলকাতার গৌবাজারের খানদানি বাইজি লবঙ্গ লতিকা, আমার সঙ্গে টক্কর নিবি তোরা? আরে কোন মাইকা লাল আছিস আয়, দেখি তোদের কত ক্ষমতা। কিরে সব চুপ করে আছিস কেন? ভয় পেয়ে গেলি? ইঁদুরের গর্তে গিয়ে মুখ ঢুকিয়ে বসে আছিস? আমি সারাটা দিন রাধার দিকে নজর রেখে চলেছি, আর ওই শালা পিন্টে মস্তান ও সবসময় তাল খুঁজছে কি করে রাধাকে বার করে নিয়ে যাবে। আমিও তো সেই কাজই করছি।
বাইরে পানের দোকানের সামনে চুল নিয়ে সারা বছর থাকি, খদ্দের এলে হাঁকচারি আর ওই বাড়ির দরজার দিকে ঠায় তাকিয়ে থাকি। রাজা রানী যদি একবার বাইরে পা ফেলে তাহলে আমি এমনি করে গপাত করে ধরব, তারপর এনে তোমার খাঁচায় ঢুকে দেবো। তুমি শালা আমাকে ঢপ দিচ্ছ, আমি কি বোকা? কাছে গেলেই যে তুমি আমার পেছনে ক্যাচ করে এক লাথি মারবে সেটা আমি জানি। বাদ দাও, ভালো লাগছে না, মাঝে মাঝে আমার কিচ্ছু ভালো লাগে না, কিচ্ছু না। কেন গো, কি হয়েছে তোমার? এই জীবনটাকে নিয়ে বড্ড কষ্ট হয়, কি ছিলাম আর কি হলাম বলো তো। লতিকা ভাই, কচি কচি মেয়েদের দিয়ে ব্যবসা করিয়ে প্রচুর অর্থ রোজগার করলাম, কিন্তু জীবনে তো একটু শান্তি পেলাম না। লতিকা, এই দেখো না, সেদিন দাদাকে ওইভাবে মার খাওয়ালাম, আমার কিছু একটু কষ্ট হয়নি জানো রসময় বাবু? ওই মেয়েটি জীবনে প্রথম আমাকে মা বলে ডেকেছে, মা। এর আগে এই ডাক আমি কখনো শুনিনি গো, তারপর থেকে ওর প্রতি কেমন যেন মায়া পড়ে গেছে। আমার ইচ্ছে করছে সারাটা জীবন আমি আমার নিজের সন্তানের মতো ওকে আমার কাছে রেখে দিই, জানো রসময় বাবু? ওকে নষ্ট হয়ে যেতে দিতে আমার মন চাইছে না গো, আমার মন চাইছে না। তোমার আর আমার দুঃখ একই গো লতিকা ভাই। পানুবাবুর সঙ্গে আমার বড়দির বিয়ে হলো, আমিও সালা বেকার অবস্থায় পানুবাবুর বোনটাকে বিয়ে করে ফেললাম, কলেজে পড়তাম একসাথে। হঠাৎ ঝোঁকের মাথায় একদিন কালীঘাটে নিয়ে গিয়ে সেঁদুর পরিয়ে দিলাম, তার কিছুদিনের মধ্যেই আমার নতুন বউটা একটা অ্যাক্সিডেন্টে মারা গেল। সেই থেকে আমি বড় একা হয়ে গেলাম, একা। আচ্ছা ছাড়ো, সব কথা ছাড়ো রসময় বাবু, কদিন ধরে তোমাকে একটা কথা বলবো ভাবছি, আজকে বলেই ফেলি। হ্যাঁ বলো না। আরে বাবা, দুদিনের জন্য হলেও তো আমরা স্বামী স্ত্রী হয়েছিলাম নাকি? হ্যাঁ বলো, কি বলবে বলো। হ্যাঁ বলছিলাম যে থাকবে আমার সঙ্গে, থাকবে সারাটা জীবন। লতিকা মেয়ে মানুষ তো, একটা পুরুষ মানুষ ছাড়া কেমন যেন একা লাগে, কেমন যেন ফাঁকা লাগে। এসব তুমি কি বলছো লতিকা ভাই? তিন কাল গিয়ে আমার এককালে থেকেছে, এখন এই বুড়ো বয়সে তুমি আবার আমাকে নতুন করে পিড়িতে মজাতে চাইছো? না, তুমি আমার মাথার উপর বটগাছ হয়ে থাকবে। হ্যাঁ বলো না, থাকবে বটগাছ হয়ে থাকবে? বলো না, থাকবে এই সারা ঠান্ডা, বলো না থাকবে? হ্যাঁ দেখো, তুমি কিন্তু আমাকে সুসরি দিচ্ছ লতিকা ভাই। হঠাৎ করে যদি আমার বয়সটা 20 হয়ে যায় তখন কি করবো? কি হলো, কি মাসি বলে মুখ ঘুরিয়ে নিলি কেন? পান এনেছি দে। রসময় বাবুর জন্য এক পাইট বাংলা চারটে ঠান্ডা ফুলুরি এনে দে। এই শুনে যা, কি ব্যাপার, কি সন্ধে হয়ে গেছে, মাথায় মালা দৃষ্টি কেন? আজ আমি লাইনে দাঁড়াবো না, আমার শরীর খারাপ। লাইনে দাঁড়াবি না, শরীর খারাপ, তাহলে রাত্রিরে এক গ্লাস জল ছাড়া কিছু খেতে পাবি না। দিও না খেতে, এখন তোমাদের এখানে এক গ্লাস জল খেতে আমাদের ঘেন্না করে। যত বড় মুখ না তত বড় কথা। তাহলে কেন তোমরা জোর করে আজ আমার রাধাকে লাইনে নামাচ্ছ? আমাদের সবার তো সর্বস্ব গেছে, রাধা যদি ভালো থাকতে চায় থাকতে দেবে না কেন তোমরা? এত বড় একটা পাখির পুকুরে একটা অন্তত একটা পদ্মফুল ফুটত, একটা পদ্মফুল, যে ফুলের দিকে তাকিয়ে আমরা অন্তত কিছুক্ষণের জন্য হলো আমাদের সব দুঃখ ভুলে যেতাম। রাধা যদি লাইন না করে তাহলে ওকে বসিয়ে বসিয়ে কে খাওয়াবে? তোরা খাওয়াবি? হ্যাঁ আমরা খাওয়াবো, আমরা সব মেয়েরা মিলে রোজগার করে রাধাকে খাওয়াবো, ওর ঘর ভাড়া ও তেল সামারের খরচ সব চালাবো সব। চম্পা হয় তোমার মাসি, মেয়েটি যখন অন্যভাবে বাঁচতে চাইছে ওকে বাঁচতে দাও না, কেন তোমরা শেষ পর্যন্ত জোর করে ওকে এই লাইনে নামাতে রাজি করালে? সে কৈফিয়ত আমি তোকে দেব না, যা অনেকক্ষণ ধরে একটা বাবু বাইরে অপেক্ষা করছে, হোল নাইটের পার্টি,
খারাপ 5000 টাকা দেবে হবে না মাসি হবে না বাটিকার বেশিক্ষণ বসে রাখতে পারছি না বেশি দেরি করলে পাটি ঠিক আমাদের হাত ফসকে যাবে আবে যাবে না যাবে না এক কাজ কর না ওই আলমারি থেকে রাধার অ্যালবামটা নিয়ে গিয়ে দেখা দেখবি সারা রাত মশার কামড় খেয়ে ঠায় ওখানে বসে আছে হত্যাও যায়নি যা 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 ঠিক আছে যা এই কুসুম যা রসময় বাবুর মালটাল সাজিয়ে দে যা গো রসময় বাবু আমি একটু পরে আসছি চলো গো কুসুম কুমারি চলো আমার ক্লাসে মদ ঢেলে দেবে চলো আজকে তোমার রাতে খাবার খরচাটা নয় আমি দিয়ে দেবো চলো চলো তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো তুমি কিন্তু বেশি দেরি করো না লতি বাবা মনে রেখো রাধার মতো আজ কিন্তু আমাদেরও ফুলসজ্জা হবে ফুলসজ্জা যাও না ভালো লাগছে না যখন ছিল কাঁচা বয়স তখন কেন এলে না হয় যখন ছিল কাঁচা বয়স তখন কেন এলে না হয় যখন ছিল কাঁচা বয়স তখন কেন এলে না হয় যা 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 রাধাকে তৈরি করে নিয়ে আয় যা কাউকে নিয়ে আসতে হবে না লতিকা মাসি তোমার নরকের হাড়ি কাটে বলি হওয়ার জন্য রাধা শালা আজ নিজেই এসে হাজির হয়ে গেছে তোকে কি সুন্দর দেখাচ্ছে রে রাধা তোর বয়সে আমি যেমন কি ছিলাম রাধা এই পথে কেন মেনে নিলি রাধা বল কেন 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 আমি হেরে গেলাম রে চম্পা আমি হেরে গেলাম আমি জিতে গিয়ে হেরে গেলাম জানি না সঠিক না ভুল এই সুন্দর বাধ্য মেয়ের মতো কথা বলছিস তুই
প্রথম থেকে যদি এরকম বাধ্য থাকতিস তাহলে তো এইভাবে মারধর খেতে হতো না। এত কষ্ট পেতিস না তুই? একটু কষ্ট পাইনি তো আমি? কোনো কষ্ট হয়নি আমার? না পাবি না কষ্ট, কষ্ট পেয়ে কি লাভ? সবই তো কপাল রে কপাল। আমি ওকে লবঙ্গ লতিকা হয়ে জন্মেছিলাম? হ্যাঁ না রে রাধা না, আমি ও তোরই মতো একটা ভালো মেয়ে ছিলাম, সুন্দর ফুলের মতো নিষ্পাপ একটি মেয়ে। আমার বয়স তখন কত? 20-21। আমি একটা বিয়ে বাড়িতে আমার বাবার সঙ্গে নেমন্তন্ন খেতে গিয়েছিলাম। সেখানে একটি ছেলে আমাকে দেখে পছন্দ করলো, তারপর আমার বাবার কাছে এসে আমাকে বিয়ে করার প্রস্তাব দিল। আমার বাবা রাজি হয়ে গেল, বিয়ে ঠিক হলো, বিয়েও হলো, কিন্তু শ্বশুর বাড়ির ঘর করা আমার হলো না। আমার বর, আমার শ্বশুর বাড়ি ছিল কানপুরে, সেখানে নিয়ে যাবার নাম করে আমাকে নিয়ে গিয়ে তুলল লখনৌতে বাইচি পাড়ায়। তারপর দিনের পর দিন নাচ গান শিখে আমি একদিন হয়ে উঠলাম লখনৌয়ের খানদানি বাইচি লবঙ্গ লতিকা। তারপর যখন আস্তে আস্তে আমার বয়স বাড়তে শুরু হলো তখন আমার জায়গা হলো কলকাতার বুর বাজারের বেশ্যা পাড়ায়। কষ্ট পাবি না, কষ্ট পেয়ে কোনো লাভ নেই, কোনো লাভ নেই, একদম কষ্ট পাবি না। তার চেয়ে আমি যা বলি তাই শোন, আয় আমার কাছে, আয় আয় না আয়, রাধা তুই তো আমাকে মা বলে ডেকেছিলি, মা ভুলে গেলি? আমি তো ভুলতে পারছি না রে, আমি তো ভুলতে পারছি না, আমি আমি বেশ বুঝতে পাচ্ছি। সুযোগ পেলে তুই যে আমাকে ছোবল না মেরে ছাড়বি না সেটা আমি বেশ ভালোভাবেই বুঝতে পাচ্ছি, আর কচি সাপের ছোবলে যে বেশি যন্ত্রণা তাও আমি জানি রে। তবে আমার নামও লবঙ্গ লতিকা, ভুলে যাস না, পুরনো চাল কিন্তু ভাতে বারে রে রাধা, কথাটা মনে রাখিস। যাওয়ার আগে তুমিও একটা কথা শুনে যাও লবঙ্গ লতিকা বাই, পুরনো চাল ভাতে বাড়লেও পুরনো বাঁশ কিন্তু কোনো কাজে লাগে না। বুঝেছ এবার? বাবা বাবা এমন করছিস কেন রে, কামড়ে দিবি নাকি? কত ঢং দেখালি পদি, অম্বলে দিলি আদা। কে আছিস? বাইরে থেকে দরজাটা বন্ধ করে দে। রাধা তুমি ডেকেছো আর আমি না এসে থাকতে পারি না? আমাকে বাঁচাও ডাক্তার বাবু, এই নরকের দুনিয়া থেকে তুমি আমাকে উদ্ধার করো। তোমাকে বাঁচাবো বলি আমি এখানে এসেছি রাধা। করে বাঁচাকে বলো তো, এটা একটা মগের গুহা, এখানে একবার কে ঢুকে আসতে হতে পারে? ডাক্তার কৌরব চাটে যে কাছে অসাধ্য কাজ বলে কিছু নেই, একবার যখন তোমার সন্ধান পেয়েছি তখন এই বাঘের গুহা থেকে তোমাকে যেমন করে পারি উদ্ধার করবোই করবো, আর সেই জন্য সব থেকে বেশি প্রয়োজন তোমার সাহায্য। বলো করবে? তার আগে আমাকে কথা দিতে হবে যে আমি যেমন ভাবে বলবো তুমি তেমন ভাবে চলবে। চলো সাপুরে লবঙ্গ লতিকা বাই আর অসম রায় যে তোমাকে চক্রান্ত করে এই শীতল প্রোগ্রাম ছাড়া করেছে সেই পানুচারজি। রঙ্গন
আর তাকেই তোমাকে খুশি করতে হবে। আরে বাবা ভালোবাসি বলছি বলছি রাধা, রঙ্গনকে খুশি করতে না পারলে তুমি এখান থেকে কিছুতেই মুক্তি পাবে না। রঙ্গনের কাছে আমি আমার ইচ্ছা দেবো না। তুমি চুপ করো রাধা, প্লিজ তুমি চুপ করো, তোমাকে আমি হাত জোর করে বলছি তুমি চেয়েছো না, চুপ করো, চলে যাও ডাক্তার বাবু, চলে যাও এখান থেকে। আমি সব বুঝে গেছি, তোমরা কেউ ভালো না, তোমরা সবাই ভালো চাচুর চেন্ন। ও ভগবান, আমি যা বলবো তাই হবে, আমি তোমার বউ হবো, তুমি আমার বর হবে, আমরা দুজন দুজনের গালে মালা পরাই দেবো, মালা বদল করে আমাদের বিয়ে হবে, দশমী মেয়ে রাধা আবার শীতলপুরের মাটিতে বুক ফুলিয়ে চলবে, আবার গরিব দুঃখী মানুষগুলির পাশে কি আমি দাঁড়াবো? ওই শয়তান পানচারীর হাত থেকে শীতলপুরের মানুষগুলো রক্ষা পাবে, গায়ের বুকে শান্তি ফিরে আসবে, দুর্গা পূজার ঠেকে কাঠি পড়বে। একদল কচি কাঁচার হাত ধরে দস্যী ভেড়া রাধা শীতলপুরের মাটিতে দস্যী পোনা করে বেড়াবে। শরতের নীল আকাশের নিচে কাশ বনে ছুটে যাবে কাশ ফুল তুলতে, যেখানে যেখানে আকাশ কাশ ফুল সাদা মেঘ এত কার হয়ে গেছে, তারপরে দস্যী বসে যখন ঘরে ফিরে আসবে তখন আমার দর বলবে খুব কি মন্দ হতো সারাটা দিন যদি থাকতে আমার সাথে, খুব কি মন্দ হতো সারাটা দিন যদি থাকতে আমার সাথে। সম্পর্কে এখন আপনি আমার বেয়াই, বেয়াই হয়ে যদি হটে আমার বিরুদ্ধে দাঁড়ান গ্রামের মানুষ কি সেটা ভালো চোখে দেখবে? তার থেকে আপনি আমার পাশে এসে দাঁড়ান, তারপর ভোটে জিতে আসুন, দুই বেয়াই মিলে মানুষের উপকার করি, কি দিন কাল পড়লো। কিন্তু সুকরণের মাস্টার যদি আপনার প্রস্তাবে রাজি না হয়, হাসপাতালের নতুন ডাক্তার গৌরব চ্যাটার্জি যদি মাস্টার এখানে মন্ত্র দিয়ে আপনার বিরুদ্ধে আরো বেশি করে মিশিয়ে দেয় তখন মেঘনাকে বউবাজারে পাঠিয়ে দেবো, ওই ভাইকে নিয়ে গিয়ে ওর উপর শুরু করবো নির্যাতন, প্রথমে মানসিক নির্যাতন করবো, তারপর শারীরিক, তাতেও যদি মেয়ে ছেলেটা আমার বিরোধিতা করা বন্ধ না করে তখন তখন মেঘনা স্থান হবে বউবাজারের পাইজি পাড়ায়, তাই না মিস্টার পানালাল চ্যাটার্জি? সামনের ভোটে পানু চাটুজ্জের মতো মেয়ে বিক্রির দালালকে গ্রামের মানুষজন একটাও ভোট না দেয়। রঙ্গন বলে এলাম, আপনারা সুকরঞ্জন মাস্টারকে বিপুল ভোটে জয় করুন, বলে এলাম আপনাদের গায়ের রাধা প্রাণের রাধাকে আমার বাবা পানু চাটুজ্জে তার বউ বাজারের বাইজি পাড়ায় নিয়ে গিয়ে জোর করে দেহ ব্যবসার কাজে লাগিয়েছে। তার মানে রাধিকা সেদিন তোর সম্বন্ধে ঠিক কথাই বলেছিল, ছেলে হয়ে তুই এতদিন আমার পেছনে বস দিচ্ছিস, কি দিন কাল পড়লো? দিন কাল এগুলো পড়েনি বাবা, তুমি এবার পড়বে। কে 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 কি দিন কাল পড়ার কথা বলছিস তুই? হয়েছে তোমাকে বস দেওয়ার দিন কাল আমাদের এখন চাই বলো বাবু, হঠাৎ করে একটা কাজের কথা মনে পড়ে গেল। না আপনি এখন এই ঘর থেকে এক পাও বেরোবেন না, যদি বেরোন তাহলে সেদিনের মতো বের আপনার বাঁ হাত আমি ভেঙে দিই। না এটা করো না রঙ্গন, এই ডান হাতটা কবে ঠিক হবে জানি না, এখন খাচ্ছিও বাঁ হাত দিয়ে আর ইয়ে করে ধুচ্ছিও বাঁ হাত দিয়ে, তারপর যদি এই হাতটা অকেজ হয়ে যায় তখন কি হবে? অসুবিধা তো কিছু নেই, আপনার তো দুটো বউ, একটা বউকে বলবেন খাইয়ে দিতে, হ্যাঁ আর একজনকে বলবেন ইয়ে করার পর ধুইয়ে দিতে,
উড়ে বাপরে চুপ করো সব সময় তোমাদের রসিকতা আমার ভালো লাগে না শোন রঙ্গন আমার ছেলে হয়ে তুই যে পথ বেছে নিলি এর ফল কিন্তু তোকে ভোগ করতে হবে এই কথা বলে দিলাম তার আগে তোমাকে তোমার কৃতকর্মের ফল ভোগ করে যেতে হবে মনে রেখো বলো এর চোখে মাস্টার মশাই মেয়ে মেঘনার সম্পর্কে তুমি কি বলছিলে মেঘনাকে বউ বাজারে বাইজি পাড়ায় পাঠানোর কথা বলছিলে কেন বলো উত্তর দাও আরে কে তোকে বলো মেঘনাকে আমি বাইজি পাড়ায় পাঠানোর কথা বলেছি আড়াল থেকে আমি সব শুনেছি তাই অস্বীকার করে তুমি কিছুতেই পার পাবে না আচ্ছা কি আশ্চর্য আমি কোথায় তোরা মেঘনার বিয়ে দেবো বলে আনন্দে আত্মহারা হয়ে গেছি আর তুই কিনা ও কি গাল করলো অভিলাষ আমার এই ছানাটাকে একটু বোঝাও খেপেছেন আমি আর কি বোঝাবো আমি এখন কিছু বুঝতেও চাই না আর বোঝাতেও চাই না বোঝাতে চাইলেও রঙুন বুঝবি না বিলাস কুন্ডু কারণ তোমাদের সকলকে রঙ্গনের খুব ভালো করে চেনা হয়ে গেছে তাই এখন আমার কাজ কিছু বোঝা নয় বোঝালো বাগদিপাড়া মানুষের কাছে আমি পানু চালুর মুখ খুলে দিয়েছি এবার যাবো আমি কামার পাড়া কুমোর পাড়া জেলে পাড়া মানুষের কাছে তারপর যাবো আমি বউ বাজারে বাইজি পাড়ায় যেমন করেই হোক রাজাকে আমি উদ্ধার করে আনবো খুব সাবধান পানু চালুজি রাধাকে অন্ধকার নরকে ঠেলে দিয়ে তুমি তার জীবনটাকে কালো করে দিয়েছো রাধার মতো মেঘনার জীবনও যদি তুমি সেই কালো এনে দিতে চাও তাহলে আমি কিন্তু তোমাকে ছেড়ে দেবো না সাবধান খুব সাবধান জ্বর দিয়ে ঘাম ছাড়লো এই না ঘাম দিয়ে জ্বর ছাড়লো নারীরা বোধহয় ছটফট করছে দেখুন তো পানুবাবু মালটা চলছে না একেবারে বন্ধ হয়ে গেছে চুপ করো তাহলে আমি তোমার গলা টিপে মেরে বলো সেই ভালো না না এটা করবেন না তাহলে আমি ডবল বিধবা হবো না আমার ডবল বউ বিধবা হবো এবার বলুন কি করবেন বলুন কি আবার করবো বাইরের শত্রুটাকে ঘরের শত্রু থাকলে যা করতে হয় তাই করবো মানে রঙ্গনকে এই পৃথিবী থেকে সরিয়ে দিতে হবে বউ বাজার পৌঁছানোর আগে ওকে স্বর্গের বাজারে পাঠিয়ে দিতে হবে রঙ্গনকে কিছুতেই বউ বাজারে পৌঁছতে দেওয়া চলবে না তাহলে আমার 25 বছর আগে রন্ধ অতীত আচমকা জেগে উঠবে আর ভালো যাও 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 বিলাস যাও আমি খবর পেয়েছি ডাক্তার গৌরব চ্যাটার্জির বাবা অসুস্থ বলে দুদিনের ছুটি নিয়ে দেশের বাড়ি বাঁকুড়া গেছে এই সুযোগ এই সুযোগে রঙ্গন নিধন যজ্ঞের আয়োজন করে ফেলবে হাসপাতালের ল্যাবরেটরি থেকে একটু পটাশিয়াম সায়ানাইড বিষ নিয়ে আসবে আমি এই তীব্র বিষ রঙ্গনে খাবারে মিশিয়ে দেবো ওই বিষ মাখানো খাবার খেয়ে রঙ্গন ভগবানের কাছে চলে যাবে আমার ঘরের শত্রু বিভীষণ কে কে ওখানে আমি রঘুবীর আছে হুজুর আড়ালে দাঁড়িয়ে আমাদের সব কথা শুনছিলি জি হ্যাঁ শুনছিলাম আর শুনে ভাবছিলাম জিন্দিগি মে বহুত হারামি দেখেছি লেকিন আপনার মতো হারামির বাচ্চা কবি দেখি একদম চিল্লাবেন না রঘু আর আপনার নকল না আছে কি সাহস তাই আপনাকে সব কথা রঙ্গন বাবুকে বলে দিতে আমি আমি কামার পাড়ে চললো রঘু ফেলবো নাকি বাঁচিয়ে রাখো হ্যাঁ এই পানো চাট যে তার শত্রুকে বাঁচিয়ে রাখে না যাও ওই গুলি খেয়ে শহরের বাচ্চাটা দোতলার বারান্দা থেকে নিচে টপকে গেছে আমার লাল মারুতি গাড়িটা নিয়ে ওর লাশটা হাসপাতালে মর্গে পৌঁছে দিয়ে এসো যাও মর্গে পৌঁছে এসো যদি ধরা পড়ে যায় তখন কি হবে কি আবার হবে হাতে পায়ে পাথর দেবে নদীর জলে ডুবিয়ে দেবে আরে যাও 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 একটু পরে সুগরঞ্জন মাস্টার আর মেঘনা এখানে এসে হাজির হবে ওই রঙ্গনের সঙ্গে মেঘনার বিয়েটা যত তাড়াতাড়ি সম্ভব আমি ছেড়ে ফেলতে চাই কিন্তু কিন্তু আপনি যে বলেন রঙ্গন বাবুকে পটাশিয়াম সাইলে খেয়ে মেরে দেবেন তবে বিয়ের পর মারব ফুলশয্যার রাতে মেঘনা বিধবা হবে লোকে জানবে মেঘনার হাতে বিষ খেয়ে রঙ্গন খুন হয়েছে যাবে যাও আবার গাটা গরম লাগছে আবার মনে হয় জল আসছে নাইটা ছটফট করছে দেখুন তো বড় বাবু মালটা চলছে না একেবারে বন্ধ হয়ে গেছে একে জোরে গাটা পুড়ে যাচ্ছে তারপর এত জোরে মারলেন কিছু দিন এতে 5000 আছে কাজ শেষ হয়ে গেল আর 5000 কি দিন কাল পড়লো আমার দিন কাল কিন্তু বেশ ভালোই পড়লো হঠাৎ করে 10 কামাই হয়ে গেল সাম্রাজ্যবাদী পাণ্ডু চাটুজ্যের খেলা আবার শুরু হলো জানি না কতদিন চলবে এই খেলা কত প্রাণ বলি হবে এই খেলায় কিন্তু কি করব এই ছাড়া যে সাম্রাজ্য টিকিয়ে রাখা যায় না একবিংশ শতাব্দীর প্রথম লগ্ন থেকে পৃথিবীতে শুরু হয়ে গেছে দিন বদলের পালা সুনামি থেকে সংসদের গুলি অবিরাম বর্ষণ থেকে মরুভূমির খরা তাই যত তাড়াতাড়ি সম্ভব আমার যে করে ফেলতে হবে সব কাজ সারা এই দলিলটা ধরুন
কিসের দলিল? এই বাড়ির দলিল, আমার শীতলপুরের গাড়ি বাড়ি জমি সব আমি মেঘনা মায়ের আগে নামে আগে দানপত্র করে দিয়েছিলাম। নিন দলিলটা ধরুন। আমার নামে সব দানপত্র করে দিলেন কেন? মেঘনা মা, আমি যতই খারাপ হই, আমার পেশা বলো ব্যবসা বলো যতই খারাপ হোক, আমার ভেতরে তো একটা অন্য মানুষ আছে। মানে? মানে মাংস কাটা কষাইরে তো স্নেহ মায়া মমতা বলে কিছু থাকে। আমি জানি তুমি আর রঙন দুজন দুজনকে খুব ভালোবাসো, আমি চাই তোমরা বিয়ে করে সুখী হও, আমি শীতলপুর ছেড়ে চলে যাব। জানেন মাস্টারমশাই, ওই রঙন বলেছে কোনোদিন আমার মুখ দেখবে না। আচ্ছা কেন দেখবে বলুন, এরা খারাপ বাবার মুখ সে কেন দেখবে? আমি মেনে নিয়েছি, তাই বাড়িটা তোমায় দিয়ে গেলাম। আমি চলে গেলে রঙন বড্ড একা হয়ে যাবে মা, তুমি ওকে বিয়ে করে সারা জীবন ওর ঘরণি হয়ে থাকবে। কিন্তু কোনো কিন্তু নয় মাস্টারমশাই, মেঘনাকে এই দলিলটা নিতে বলুন, আর আমাকে শীতলপুর থেকে বিদায় দিন। দলিলটা ধর মা। আর মেসোমশাই না, যদি পারিস একবার বাবা বলে ডাকিস। বা বোকা, আমি নকল দলিলের জালে জড়ালো কি দিনকাল পড়লো, কি দিনকাল পড়লো। যদি নিজেকে বাঁচাতে না পারিস বিষটা খেয়ে নিস রে, বিষকে মুড়ি বাঁচিস রাধা, মুড়ি বাঁচিস, মুড়ি বাঁচিস। তারপর আমরা দুজনে একসঙ্গে খুশি সাগরে সাঁতার কাটব। এসো মদটা খেয়ে শরীরটাকে একটু চাঙ্গা করে নাও শরাবি। রাধা না, মদকে তোমার সঙ্গে ফুর্তি করতে আমি তোমার কাছে আসিনি, আমি তোমাকে উদ্ধার করে নিয়ে যেতে এসেছি। আমার বাবা তোমাকে যে সর্বনাশের অন্ধকারে ঠেলে দিয়েছে, আমি সেই অন্ধকার থেকে তোমাকে আলোর ঠিকানে ফিরিয়ে নিয়ে যেতে এসেছি। এসব কথা মানে? মানে মানে আমি তোমাকে বিয়ে করতে চাই রাধা। আপত্তি করুন রাধা, একদিন শীতলপুরে বাজারে প্রকাশ্যে তোমার হাত ধরে তোমার যে সম্মান আমি নষ্ট করেছি, এখন সেই সম্মান ফিরিয়ে তোমার দিন এসেছে, আমাকে তুমি ফিরিয়ে দিও না রাধা। কিন্তু আমি তো তোমাকে বিয়ে করতে পারবো না রঙন বাবু। কেন রাধা, কেন পারবে না? আমার বাবা চক্রান্ত করে নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য তোমাকে শীতলপুর ছাড়া করে যে অন্যায় করেছে, আমি সেই অন্যায় বদলা নিতে চাই। কিন্তু তার জন্য আমাকে বিয়ে করার কি দরকার তোমার? আমার বাবা তোমাকে একদিন পাকে ছুঁড়ে দিয়েছিল, আমি তোমাকে সেই পাক থেকে তুলে নিয়ে গিয়ে আমার ভালোবাসার সিংহাসনে দেবীর আসনে প্রতিষ্ঠা করবো। এর চেয়ে বড় বদলা কিছু নেই বলে? কিন্তু তোমার জীবনে মেঘনা থেকে মনে আছে? নেই রাধা, নেই। ডাক্তার গৌরব চ্যাটার্জি আমার জীবন থেকে মেঘনা নামে শরতের অস্থির মেঘটিকে সরিয়ে দিয়েছে, আমাকে রাধার ভালোবাসার তারায় পড়া আকাশের নিচিনে দান করে দিয়েছে। এবার এবার আমি শুধু সেই আকাশের দিকে চেয়ে থাকবো, তোমাকে পাশে নিয়ে আমি সারা জীবন কাটিয়ে দেবো। কিন্তু আমি তো ডাক্তারবাবু বলেছে তুমি নষ্ট হয়ে যাও, তুমি গঙ্গা জলের মতো পুত্র পবিত্র। ডাক্তারবাবু তোমাকে এই কথাগুলো বলেছেন? হ্যাঁ রাধা, শুধু তাই নয়, ডাক্তারবাবু তো আমি কথা দিয়েছি তোমাকে বিয়ে করে আমি শীতলপুরে মানুষের সামনে গিয়ে দাঁড়াবো, আমার পড়িয়ে দেওয়া সিঁদুরের স্মৃতি রাঙিয়ে তুমি গ্রামের মানুষের সামনে মাথা উঁচু করে হাঁটবে। আপনি কেন এখানে আসবেন, এরকম তো কথা ছিল না।
কথা ছিল না মানে? কার সঙ্গে কথা ছিল না? কেন কথা ছিল না? কি কথা ছিল না? আমার বাবা পানু চালু চেয়েছে এমন একটা নড়ক আছে দুদিন তা আমার জানা ছিল না। তোমরা অভিনয় করে মিথ্যে কথা বলে রাধাকে এই নড়ক এনে তুলে চোখে দিয়ে ব্যবসা করেন বলে সব আমার জানা হয়ে গেছে। কিন্তু না, সে সুযোগ তোমরা পাবে না। তার আগে আমি রাধাকে এখান থেকে উদ্ধার করে নিয়ে যাবো। তারপর ওকে বিয়ে করে স্ত্রীর স্বীকৃতি দিও। কথাটা তোমার পানুবাবুকে জানিয়ে দিও। চলো রাধা। না না না, রাধা যাবে না। রাধার অন্য জায়গায় বিয়ে ঠিক হয়ে গেছে। কি বললে? রাধার বিয়ে ঠিক হয়ে গেছে? হ্যাঁ। কার সঙ্গে? বলো রাধা, কার সঙ্গে তোমার বিয়ে ঠিক হয়েছে? সে একজন ডাক্তার। ডাক্তার? কে ডাক্তার? কি নাম তার? তার নাম ডাক্তার গৌরব চ্যাটার্জি। অসম্ভব। ব্যস্ত ডাকুন না। আচ্ছা আমি ডাকছি। ডাক্তার বাবু, ডাক্তার বাবু একবার এখানে আসুন তো। ডাক্তার সাহেব চলে গেছে মাসি। চলে গেছে? হ্যাঁ মাসি, যাওয়ার সময় এই চিঠিটা আমাকে দিয়ে গেছে। বলেছে চিঠিটা রাধাকে দিয়ে দিই। আমাকে দে। রাধা, আমি চলে যাচ্ছি। হাসপাতালে একটি শিশুর অবস্থা ভালো নয়, ফোন করে জানলাম। সঙ্গন রইল, ওর যেন কোনো অসম্মান না হয়। মনে রেখো, ওর অসম্মান মানেই আমার অসম্মান, আর আমার সম্মান রক্ষার দায়িত্ব তো তোমার। লতিকা মাসিকে বলো বিয়ের আয়োজন যেন সম্পূর্ণ করে রাখে, আমি ঠিক সময় পৌঁছে যাব। আমার জন্য অপেক্ষায় থেকো কিন্তু। আমি তোমাকে ভালোবাসি রাধা, আমি তোমাকে লগ্নভ্রষ্টা করব না। ইতি ডাক্তার গৌরব চ্যাটার্জি। এসেছি পড়াতে মালা, সাঙ্গ হবে সব খেলাজ, বিদায় গোধুলি বেলা। কি হয়েছে তোমার?
এখনো বুঝতে পারছো না রাধা? আমি বুঝতে পেরেছি রাধা, আমি বুঝতে পেরেছি। আমি কিছুদিন ধরে দেখছি ডাক্তারবাবু মাথায় কি এক অসহ্য যন্ত্রণায় ছটফট করে। তাছাড়া আমি যে মা হয়েছি রে মা, মা না হলে সন্তানের ব্যথা কে বুঝবে বল? মা? হ্যাঁ বাবা। তুমি বুঝতে পেরেছো? হ্যাঁ বুঝতে পেরেছি। মা কি হয়েছে ডাক্তারবাবু? কি হয়েছে তা আমি বলতে পারবো না রে, তবে ডাক্তারবাবুর মুখের দিকে চাইলে মনে হচ্ছে। কি মনে হচ্ছে? সময় নষ্ট করো না রাধা, কাছে এসো, কাছে এসো। তোমার জন্য আমি নিজে হাতে মালা গেঁথে এনেছি। পথের ধারে অনাদরে অবহেলায় পড়ে থাকা ফুল আমি সযত্নে কুড়িয়ে নিয়ে এসে সেই ফুল দিয়ে তোমার জন্য মালা গেঁথেছি। সে মালা তুমি পড়বে না? কি অসহ্য যন্ত্রণা! বুঝতে পারছো না, রঙ্গন রঙ্গন আমার নিজে হাতে গাঁথা মালা। হ্যাঁ ভালোবাসি বলেই তো রঙ্গনকে ডেকে নিয়ে এসেছি, তোমাকে তোমাকে ওর হাতে তুলে দিতে চাইছি। না না মা, না কোনো রসিকতা করছি না। রাধাকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব নয়। কেন সম্ভব নয়? তুমি ওকে বিয়ে করো, দেখবে ওর সেবা দিয়ে তোমাকে ভালো করে তুলবে, তুমি ভালো হয়ে যাবে বাবা। না বাবা, এই অসুখ আমার কোনোদিনই ভালো হবে না রাধা। তোমার কি হয়েছে তুমি আমাকে বলবে তো? হ্যাঁ বলছি বলছি, আমাকে তুমি ভুল বুঝো না রাধা, আমার আমার ব্রেন ক্যান্সার হয়েছে রাধা। তোমাকে সিঁদুর পরিয়ে দিলে সে সিঁদুর তোমার স্মৃতি থেকে যে কোনো মুহূর্তেই মুছে যাবে রাধা। আমাকে একটা কথা দাও, আমার আমার রাধাকে কোনোদিন কোনো কষ্ট দেবে না। দাও মা দাও, তোমার মেয়েকে রঙ্গনের হাতে তুলে দাও। তাছাড়া মা, ওই রঙ্গন যদি তোকে বিয়ে করে তাহলে ওই রঙ্গন যে আমাকে মা বলে ডাকবে, ওর মুখ থেকে যে আমি মা ডাক শুনতে পাবো। এ কথার মানে বিশ্বাস করি না, চক্রান্ত অনালে দাঁড়িয়ে আমি সব শুনেছি। আমার বরের নামটা বলতে পারিনি, এই যে আমার বর, এই পানু চ্যাটার্জি, আমার বর আমাকে বিয়ে করে। আমার শ্বশুর বাড়ি ছিল কানপুরে, সেখানে নিয়ে যাবার নাম করে আমাকে নিয়ে গিয়ে তোলে লখনৌতে। আমি চেয়েছিলাম স্বামী সন্তান নিয়ে সুখে ঘর সংসার করতে, কিন্তু ওই শয়তান আমাকে তা দেয়নি। দয়া করে ছেলেটাকে স্বীকৃতি দিয়েছিল, কিন্তু আমাকে ছুঁড়ে ফেলে দিয়েছিল ওই নরকের অন্ধকারে। এমনকি নিজের পেটের সন্তানের মুখ থেকে মা ডাকটুকু পর্যন্ত শুনতে দেয়নি ওই শয়তান। ভুল করছে সামঞ্জামী, এতদিন যা করিনি এবার তাই করবো। ওই রোগের মুখ থেকে তুই কোনোদিন মা ডাক শুনতে পাবি না। তোমার
জন্য এই মানুষটার জীবন নষ্ট হয়েছে। রাজা, তোমার জন্য আমার জীবনটা নষ্ট হতে চলেছে। রাজা, তোমার জন্য একজন মেয়ে মানুষ মা হয়ে মাতৃত্বের শক্তি থেকে বঞ্চিত থেকেছে। আমি আমি প্রথমে মা বলে দেখেছিলাম, তাই আমার মাকে খুন করার আগে আমি তোমাকে খুন করে ফেলবো। আমি তো তাই চাই, কোনোদিনও কোনো মেয়ের সর্বনাশ তুমি করতে পারবে না শয়তান, আর কোনোদিনও পারবে না। শীতলপুর গ্রামে ফিরে যাও, সেখানকার অন্ধকারে থাকা মানুষগুলোকে আবার আলো দেখাও মা। রাধা, আমার পরানো মালার অমর্যাদা করবে না তো? রঙ্গন, রঙ্গন বাবু, তোমার তোমার সাথেই হোক আজ দশি মেয়ের বদল। রূপাঞ্জলি অপেরার এবছরের শ্রেষ্ঠ প্রযোজনা অনল চক্রবর্তী রচিত নির্দেশিত বধুগো মনের কথা কও, অভিনয়ে দীপঙ্কর দে, দোলন রায়, কুশল চক্রবর্তী, অলকা গাঙ্গুলি ও বাণী কুমার। দ্রুত বুকিং চলছে।